হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম টু সি আর বিডেমি সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে যেন স্বাগত তো দেখো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করবো তোমাদের আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য জিকে থেকে গুরুত্বপূর্ণ পাঁচশোটি বাছাই করা প্রশ্ন উত্তর ওকে তো দেখো আজকে কিন্তু এটি আমাদের জিকের ম্যারাথন ক্লাস এবং তোমাদের আপকামিং প্রত্যেকটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেমন তোমাদের আপকামিং যে সমস্ত পুলিশ পরীক্ষা রয়েছে ডাব্লিউ বি কনস্টেবল কেপি কনস্টেবল ডাব্লিউ প্রত্যেকটি পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পাশাপাশি দেখো এসএসসিস জিটি পরীক্ষা আর পি এফের পরীক্ষা আর পি এফের কিন্তু নতুন ভ্যাকেন্সি অলরেডি বেরিয়েছে নেক্সট দেখো তোমাদের সামনে পিএসসি ফুড ফুডেসে পরীক্ষা রয়েছে ওকে পিএসসি ফুডেসে পরীক্ষার জন্য তোমরা বলতে পারো এটা লাস্ট মিনিট সাজেশন নেক্সট দেখো তোমাদের পিএসসি ক্লাসশিপ পরীক্ষা রয়েছে ডাব্লু বিসিএস প্রিলি পরীক্ষা এছাড়া রেলওয়ের যে বিভিন্ন পরীক্ষা এন এবং গ্রুপ ডি তো প্রত্যেকটি আপকামিং তোমাদের কিন্তু সরকারি চাকরি পরীক্ষার জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো আজকের এই ক্লাসে আমরা কিন্তু আলোচনা করবো পাঁচশোটি বাছাই করা গুরুত্বপূর্ণ উত্তর তো এই ম্যারাথন ক্লাসের মধ্যে কিন্তু প্রত্যেকটি বিষয় থেকে বাছাই করা কমনযোগ্য উত্তর থাকবে যেমন স্ট্যাটিক জিকে থাকবে ইতিহাস থাকবে ভূগোল থাকবে সংবিধান থাকবে অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে পদার্থ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে রসায়ন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে এবং জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে ওকে তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ পাঁচশোটি জিকে উত্তরের ম্যারাথন ক্লাস তো দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি। তো প্রথমেই আমরা কিন্তু জিকের যে স্ট্যাটিক পার্ট রয়েছে সেটা দিয়ে শুরু করব তো প্রথম প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রার নাম তো দেখো প্রথম প্রশ্ন রয়েছে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কী তো সঠিক উত্তর হয়ে যাবে ক্যানবেরা এই প্রশ্নটি কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষা এসেছে নেক্সট দেখো পাশাপাশি দেখো অস্ট্রেলিয়ার মুদ্রার নাম কি তো অস্ট্রেলিয়ার মুদ্রার নাম হয়ে যাবে অস্ট্রেলিয়ান ডলার নেক্সট দেখো দুই নম্বর রাশিয়ার রাজধানীর নাম কী তো দেখো রাশিয়ার রাজধানী হয়ে যাবে মস্কো পাশাপাশি দেখো রাশিয়ার যে মুদ্রার নাম এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রুবেল নেক্সট দেখো চীন চীন আমাদের ভারতবর্ষের প্রতিবেশী দেশ চীনের রাজধানী হয়ে যাবে বেইজিং এবং চীনের মুদ্রা এটি কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হয়ে যাবে ইওয়ান পাকিস্তান পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের রাজধানীর নাম কি ইসলামাবাদ এবং মুদ্রার নাম হয়ে যাবে পাকিস্তানের রূপে ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি জাকার্তা মুদ্রার নাম হয়ে যাবে ইন্দোনেশিয়ান রূপে নেক্সট দেখো সীমারেখা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন যেমন দেখো ডুরাল্ট লাইন ভীষণ গুরুত্বপূর্ণ ডুরাল্ট লাইন এটি কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত তো সঠিক উত্তর হিসেবে পাকিস্তান এবং আফগানিস্তান ওকে নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন কী রয়েছে র্যাড লাইন এটি কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত তো দেখো র্যাড লাইনটা হয়ে যাবে ভারত এবং পাকিস্তান এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি দেখো ভারত এবং পাকিস্তানের মাঝখানে লাইন অফ কন্ট্রোল ওকে এল ওসি তারপরে দেখো কুড়ি ডিগ্রি প্যারালাল লাইন চব্বিশ ডিগ্রি প্যারালাল লাইন এবং আঠাশ ডিগ্রি প্যারালাল লাইন তো এগুলো কিন্তু ভারত এবং পাকিস্তানের মাঝখানে অবস্থিত নেক্সট দেখো আট নম্বর ম্যাকমোহন লাইন এটি কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত তো দেখো ভারত এবং চীনের মাঝখানে কিন্তু ম্যাকমোহন লাইন অবস্থিত নেক্সট দেখো নয় ইংলিশ চ্যানেল এটি কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত ইংল্যান্ড ও ফ্রান্স জিব্রাল্টার প্রণালী এটি কোথায় অবস্থিত ইউরোপ এবং আফ্রিকার মাঝে কিন্তু অবস্থিত পাশাপাশি দেখো মালাক্কা প্রণালী এটিও কিন্তু গুরুত্বপূর্ণ তো দেখো মালাক্কা প্রণালী হয়ে যাবে মালয়েশিয়া এবং সুমাত্রার মাঝখানে অবস্থিত পক প্রণালীটা কিন্তু পরীক্ষা আসে ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে অবস্থিত দশ ডিগ্রি চ্যানেল হয়ে যাবে আন্দামান এবং নিকোবরের মাঝখানে অবস্থিত ওকে তো এই হলো সীমারেখা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন নেক্সট দেখো পূর্ব নাম বিভিন্ন জায়গা বা বিভিন্ন দেশের পূর্ব নাম কী ছিল এই টপিক থেকে দেখো নেক্সট দেখো এগারো নম্বর সিরিয়াল নম্বর শ্রীলঙ্কার পূর্ব নাম কী ছিল তো দেখো শ্রীলঙ্কার পূর্ব নাম ছিল সিংহল নেক্সট দেখো বারো জাপানের পূর্ব নাম কী ছিল তো দেখো জাপানের পূর্ব নাম হয়ে যাবে নিপ্পন মায়ানমারের পূর্ব নাম কী ছিল ব্রহ্মদেশ বা বার্মা ইরানের পূর্ব নাম কী ছিল তো দেখো ইরানের পূর্ব নাম হয়ে যাবে পারস্য পাশাপাশি দেখো ইরাকটাও পরীক্ষা আছে মেসোপটেমিয়া ওকে ইস্তানবুল হয়ে যাবে কনস্ট্যান্টিনোপল নেক্সট দেখো পনেরো ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের ভারতবর্ষের পূর্ব নাম কী ছিল মানে আগের নাম কী ছিল তো দেখো আমাদের ভারতবর্ষের আগের নাম ছিল সঠিক উত্তর হয়ে যাবে জম্মুদ্বীপ ওকে এবং উত্তর ভারতের নাম ছিল আরজাবাদ এবং দক্ষিণ ভারতের নাম ছিল আগের নাম দাক্ষিণাত্য নেক্সট দেখো আসামের পূর্ব নাম কী ছিল তো দেখো আসামের পূর্বনাম হয়ে যাবে কামরূপ কর্ণাটকের পূর্বনাম হয়ে যাবে মহীশূর বাংলার পূর্ব নাম কী ছিল বাংলার পূর্ব নাম হয়ে যাবে গৌরবঙ্গ কাশ্মীরের পূর্ব নাম কী ছিল তক্ষশিলাম নেক্সট দেখো বেশ কিছু জায়গার নাম বা প্রচলিত নাম থেকে বেশ কিছু বাছাই করা প্রশ্ন যেমন নিশীত সূর্যের দেশ প্রচুর বার কিন্তু বিভিন্ন পরীক্ষা এসেছে নিশীত সূর্যের দেশ কাঁকে বলা হয় তো দেখো সূর্যের দেশ বলা হয় নরওয়েকে ওকে নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন সপ্তবাহারের দেশ নীরব শহর চিরস্থায়ী শহর এগুলো কাকে বলা হয় এগুলো বলা হয় রোম ইটালিকে নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষা অনেকবার এসেছে অস্ত্র প্রবেশদ্বার কোন অঞ্চলকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে বাব এল মান্দাবকে জেরুজালেমে অবস্থিত সহস্র হ্রদের দেশ মানে এক হাজার হ্রদের দেশ সঠিক উত্তর হয়ে যাবে ফিনল্যান্ড নেক্সট দেখো চব্বিশ নম্বর সোনালী পশমের দেশ অথবা সোনালী মাছির ভূমি অথবা ক্যাঙ্গারুর দেশ প্রত্যেকটি কিন্তু পরীক্ষাতে আসেন কাকে বলা হয় অস্ট্রেলিয়াকে ওকে তো দেখো অস্ট্রেলিয়াকে কিন্তু সোনালী পশমের দেশও বলা হয় সোনালী মাছির ভূমিও বলা হয় এবং ক্যাঙ্গারুর দেশও বলা হয় এর পাশাপাশি মনে রাখবে যে পবিত্র ভূমি কাকে বলা হয় পবিত্র ভূমি বলা হয় প্যালেস্তাইনকে ভূমিকম্পের শহরটা পরীক্ষায় কিন্তু আসে ফিলাডেলফিয়াকে বলা হয় মসজিদে শহর বলা হয় ঢাকাকে শ্বেত হস্তির দেশ বলা হয় থাইল্যান্ডকে আর বজ্রপাতের দেশ হয়ে যাবে আমাদের প্রতিবেশী দেশ ভুটানকে ওকে এটা কিন্তু মিস্টেক হয়ে গেছে লেখাটা এখানে ওঠেনি বজ্রপাতের দেশ হয়ে যাবে ভুটানকে নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রশ্ন কী রয়েছে পঁচিশ নম্বর প্রশ্ন হলো ইউরোপের ক্রিয়াভূমি কাকে বলা হয় তো দেখো ইউরোপের ক্রিয়াভূমি বলা হয় সুইজারল্যান্ডকে নেক্সট দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য তোমরা কিন্তু আমাদের সিআরপি একাডেমির অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো দেখো এটা আমাদের কিন্তু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এটাকে মোবাইলে সিআরপি অ্যাকাডেমি বলে সিআরপি একাডেমি অফিশিয়াল নাম্বার বলে তোমরা কিন্তু সেভ করে রাখবে ওকে এটাই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং কল নম্বর তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষা রয়েছে প্রত্যেকটি পরীক্ষার জন্য তোমরা কিন্তু ব্যাচ কোর্সে ভর্তির জন্য আমাদের এই নম্বরে যোগাযোগ করবে তো দেখো বর্তমানে কিন্তু আমাদের দুটো ব্যাচ চলছে একটা হচ্ছে পুলিশের ব্যাচ তোমরা এই ব্যাচে ভর্তি হতে পারো এবং সামনেই তোমাদের ফুড এসআই পরীক্ষা রয়েছে তো দেখো সেই ফুড এসআই পরীক্ষাকে টার্গেট করে কিন্তু পুরো ফুল স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হচ্ছে তো এই দুটো পরীক্ষার জন্য তোমরা কিন্তু আপাতত তো আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারবে এবং নেক্সট তোমাদের যদি আরও কোনো পরীক্ষার দরকার থাকে আরও কোনো ব্যাচের দরকার থাকে তোমরা কিন্তু এই নম্বরে অবশ্যই যোগাযোগ করবে ভিডিওর ডিসক্রিপশনে আমি কিন্তু এই নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক বিস্তারিত তথ্য আমি কিন্তু দিয়ে রাখবো ওকে নেক্সট দেখো ছাব্বিশ নম্বর আমরা কিন্তু আলোচনা করছি তোমাদের আপকামিং প্রত্যেকটি পরীক্ষার জন্য জিকে থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা পাঁচশোটি প্রশ্নোত্তর আজকে এটি আমাদের জি কের ম্যারাথন ক্লাস ওকে তো দেখো নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন কি রয়েছে উত্তরের ভেনিস কোন অঞ্চলকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে স্টকহোম সুইডেনের বাতাসের শহর বা পৃথিবীর কষাইখানা কাকে বলা হয় শিকাগোকে ভূমধ্য সাগরের চাবিকাঠি কাকে বলা হয় জিব্রাল্টারকে ওকে নেক্সট দেখো পৃথিবীর ফলের ঝুড়ি পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় ভূমধ্য সাগরীয় অঞ্চলকে দারুচিনি দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে এবং পঞ্চ হ্রদের বন্দর বলা হয় মস্কোকে ওকে আর পঞ্চ নদীর দেশ কাকে বলা হয় আমাদের পাঞ্জাবকে নেক্সট দেখো উনত্রিশ আমাদের ভারতবর্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা এগুলো কিন্তু পরীক্ষাতে আসে ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় তো দেখো ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে ভারতের মশলার বাগান বা ভগবানের নিজের দেশ কাকে বলা হয় কেরলকে ভারতের রোম বা এশিয়ার রোম ভারতের রোম বা এশিয়ার রোম বলা হয় আমাদের নিউ দিল্লিকে ওকে ভারতের রোম বা এশিয়ার রোম বলা হয় নিউ দিল্লিকে নেক্সট দেখো বত্রিশ প্রাসাদনগরী কাকে বলা হয় তো দেখো নগরী বলা হয় আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাকে এবং সিটি অফ জয় কিন্তু কলকাতাকেই বলা হয় নেক্সট দেখো ভারতের উদ্যান শহর কাকে বলা হয় ব্যাঙ্গালুরুকে এটা কিন্তু পরীক্ষাতে আসে ভারতের উদ্যান শহর বলা হয় ব্যাঙ্গালুরুকে পাশাপাশি দেখো এগুলো কিন্তু আমি এক্সট্রা ডিটেলস দিয়ে রেখেছি এখানে ব্রেকেটে এগুলো কিন্তু সুন্দর করে টুকে রাখবে বা মনে রাখবে যেমন দেখো গোলাপি শহর বলা হয় জয়পুরকে পঞ্চ নদীর দেশ পাঞ্জাব যেটা এখনই বললাম ভূস্বর্গ কাশ্মীর এশিয়ার ডিমের ঝুরি অন্ধ্রপ্রদেশ ভারতের রু দুর্গাপুর ভারতের পিটসবাগ জামশেদপুর ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে হিমালয়ের রানী বলা হয় মৌসুরিকে দাক্ষিণাতের রানী বলা হয় পুনেকে উৎসবের শহর বা মন্দিরের শহর বলা হয় মাদুরাইকে তো পাশাপাশি তোমরা কিন্তু এগুলো মনে রাখবে নেক্সট দেখো গুরুত্বপূর্ণ টপিক ভারতের প্রথম পুরুষ এবং মহিলা থেকে তো দেখো ভারতের প্রথম ভাইস রয় কে ছিল ভারতের প্রথম ভাইস রয় কে ছিল সঠিক উত্তর যাবে লর্ড ক্যানিং আর যদি বলা প্রথম গভর্নর জেনারেল কে ছিল তাহলে হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস ওকে নেক্সট দেখো পঁয়ত্রিশ প্রথম আইএস উত্তীর্ণ ভারতীয় পুরুষ কে ছিল সঠিক উত্তর হিসেবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আর প্রথম আইপিএস অফিসার সত্যেন্দ্রনাথ ঠাকুর পাশাপাশি কিন্তু এগুলো মনে রাখবে তাহলে কিন্তু তোমাদের পড়ার ক্ষেত্রে সুবিধা হবে প্রথম আইএস উত্তীর্ণ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আর প্রথম যদি বলা হয় আইপিএস অফিসার সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল পুরস্কার পাবক ভারতীয় তথা গোটা এশিয়ার মধ্যে প্রথম নোবেল পুরস্কারটা কে পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে প্রথম মুসলিম ভারতীয় রাষ্ট্রপতিকে জাকির হোসেন পাশাপাশি দেখো প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ আমাদের ভারতবর্ষের প্রথম শিখ রাষ্ট্রপতি ডক্টর মনমোহন সিং নেক্সট দেখো আটত্রিশ প্রথম ভারতীয় মহাকাশচারী পুরুষকে সঠিক করতে যাবে রাকেশ শর্মা আর প্রথম যদি বলা মহিলা তাহলে হয়ে যাবে কল্পনা চাওলা ওকে নেক্সট দেখো উনচল্লিশ প্রথম ভারতীয় আন্তর্জাতিক আদালতের বিচারপতিকে সঠিক করতে হবে বেনেগাল নরসিংহ রাও ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ ওকে তোমাদের কিন্তু রিসেন্ট সেন্ট্রালের পরীক্ষাগুলোতে এই টাইপের প্রশ্ন প্রচুর পরিমাণে আসছে নেক্সট জায়গা চল্লিশ প্রথম লোকসভার অধ্যক্ষ কে সঠিক উত্তর হিসাবে জি ভি রাষ্ট্রপতি পদে থাকাকালীন মৃত্যু হয়েছিল কে জাকির হোসেন প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী ভারতীয় সাঁতারুর নাম কি সঠিক উত্তর হিসেবে মিহির সেন আর যদি বলা হয় প্রথম মহিলার নাম কি যিনি ইংলিশ চ্যানেল পার করেছিল প্রথম ভারতীয় সঠিক উত্তর হিসেবে আরতি সাহা এবং দেখো শালগুলোও কিন্তু ব্রেকেটে দেওয়া আছে এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ নেক্সট দেখো ফটে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকের নাম কী তো দেখো এই যে জ্ঞানপীঠ পুরস্কার এটি কিন্তু সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয় সাহিত্য জগতের একটি গুরুত্বপূর্ণ পুরস্কার তাহলে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পায় জি শঙ্কর কুরুপ উনিশশো সালে আর প্রথম কোন মহিলা এই জ্ঞানপীঠ পুরস্কার পায় সঠিক উত্তর হয়ে যাবে আশা দেবী ওকে ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম কী তো দেখো প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় উনিশশো সালে কে কে পায় ডক্টর সর্ববলী রাধাকৃষ্ণান রাজা গোপালাচারী এবং ডক্টর সি ভি রমন তিনজন আর যদি বলা প্রথম কোন মহিলা এই ভারতরত্ন পুরস্কার পায় সঠিক উত্তর হিসেবে ইন্দিরা গান্ধী উনিশশো সালে আর সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে যে প্রথম কোন বিদেশি ভারতরত্ন পুরস্কার পায় তো দেখো প্রথম বিদেশি ভারতরত্ন পুরস্কার ব্যাপকের নাম হয়ে যাবে খান আব্দুল গফ্ফর খান ওকে নেক্সট দেখো ফর্টি ফাইভ নেক্সট ফর্টি ফাইভ স্বাধীন ভারতে প্রথম শিক্ষামন্ত্রী কেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে মৌলানা আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কেছিলেন ডিফেন্স মিনিস্টার সঠিক উত্তর হবে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ওকে নেক্সট জায়গা ফর্টি সেভেন প্রথম পরমবীর চক্র পাপকের নাম কী তো দেখো এই যে পরমবীর চক্র এটি কিন্তু সামরিক ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ পুরস্কার এটি কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও আসে যে সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার কোনটি পরমবীর চক্র তাহলে এই প্রথম পরমবীর চক্র কে পেয়েছিলো সঠিক উত্তর হয়ে যাবে মেজর সোমনাথ শর্মা প্রথম মুখ্য নির্বাচন কমিশনার পুরুষ কেছিলেন সুকুমার সেন আর মহিলা হয়ে যাবে দেবী ওকে নেক্সট জায়গা ফর্টি নাইন প্রথম ম্যাক্সেসে পুরস্কারটা কে পেয়েছিল সঠিক হয়ে যাবে আচার্য ভাবে উনিশশো আটান্ন সালে প্রথম ভারতীয় পাইলটের নাম কি দেখো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তো দেখো প্রথম ভারতীয় পাইলটের নাম হয়ে যাবে জে আর ডি টাটা ওকে আর প্রথম মহিলা বিমান চালক হয়ে যাবে দুর্বা ব্যানার্জি তাহলে প্রথম পুরুষ হয়ে যাবে জে আর ডি টাটা আর প্রথম মহিলা হয়ে যাবে দুর্বা ব্যানার্জি নেক্সট দেখো প্রথম অস্কার পুরস্কার প্রাপক সুরকার ভারতীয়কে সঠিক করতে যাবে এ আর রহমান ওকে দু সালে তিনি কিন্তু ডক মিলেনিয়ার এই ছবির জন্য তিনি কিন্তু সুরকার করেছিলেন এ আর রহমান তো এই কারণে তিনি কিন্তু দু সালে প্রথম অস্কার পুরস্কার পান নেক্সট দেখো ফিফটি প্রথম ভারতীয় মহিলা মুখ্যমন্ত্রী কে হয়েছিল সঠিক উত্তর চাইবে সুচেতা কৃপালিনী উত্তরপ্রদেশ থেকে আর এটাও কিন্তু পরীক্ষাতে আসে প্রথম কোন মহিলা রাজ্যপাল হয়েছিল সরোজনু নাইডু তিনিও কিন্তু উত্তরপ্রদেশ থেকে ওকে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু একদম বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আপকামিং প্রত্যেকটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ওকে তোমরা কিন্তু এগুলো অবশ্যই খাতায় নোট করে রাখবে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার আগে রিভিশন করতে সুবিধা হবে নেক্সট দেখো ফিফটি থ্রি প্রথম ভারতীয় মহিলা এভারেস্ট জয়ীর নাম কি তো দেখো প্রথম ভারতীয় মহিলা এভারেস্ট জয়েন নাম হয়ে যাবে বাচেন্দ্রী পাল বাচেন্দ্রি পাল ওকে আর প্রথম ভারতীয় মহিলা প্রতিবন্ধী যিনি এভারেস্ট জয় করেছিলেন সঠিক উত্তর যাবে অরুণিমা সিনহা প্রথম দাদা সাহেব ফাল্কে পুরস্কার পাপকের নাম কি দেবিকা রানী উনিশশো সালে ওকে এবং এই পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এই পুরস্কার দেওয়া হয় সিনেমা জগতে আর প্রথম কে পেয়েছিল দেবিকা রানী তো দেখো নেক্সট দেখো প্রথম ভারতীয় মহিলা বুকার পুরস্কার পাপকের নাম কি তো দেখো এই যে বুকার পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয় এটি কিন্তু গোটা পৃথিবীর সাহিত্য জগতে ল্যাঙ্গুয়েজ ওকে ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ ফিল্ড গোটা পৃথিবীর সাহিত্য জগতে কিন্তু এই বুকার পুরস্কার দেওয়া হয় এবং আমাদের ভারতবর্ষ থেকে কোন মহিলা প্রথম এই পুরস্কার পেয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে রায় নেক্সট দেখো ছাপ্পান্ন অলিম্পিকে পদক জয়ী প্রথম মহিলা ভারতীয় নাম কি তো দেখো অলিম্পিকে পদক জয়ী প্রথম মহিলা ভারতীয় হয়ে যাবে কর্ণম মালেশ্বরী এবং পুরুষ হয়ে যাবে কেডি যাদব নেক্সট দেখো ফিফটি সেভেন প্রথম ভারতীয় মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হন কে হন সরোজনী নাইডু তিনি কিন্তু ভারতীয় মহিলা ছিলেন ওকে আর যদি বলা শুধু মহিলা যে প্রথম মহিলা যিনি কংগ্রেসের সভাপতি হন তাহলে কিন্তু হয়ে যাবে অ্যানি বাসন্ত কিন্তু অ্যানি বাসন্ত তিনি ভারতীয় ছিলেন না সুতরাং যখনই বলবে ভারতীয় মহিলা হয়ে যাবে সরোজনী নাইডু উনিশশো সালে আর যখন শুধু বলবে শুধু মহিলা প্রথম মহিলা তাহলে হয়ে যাবে অ্যানি বাসেন উনিশশো সালে নেক্সট দেখো প্রথম ভারতীয় মিস ইউনিভার্স কে হয়েছিলেন তো দেখো সুন্দরীদের প্রতিযোগিতায় প্রত্যেক বছর কিন্তু দুটো গুরুত্বপূর্ণ পুরস্কার একটা হচ্ছে মিস ইউনিভার্স একটা হচ্ছে মিস ওয়ার্ল্ড তো প্রথম ভারতীয় মিস ইউনিভার্স হয়েছিলেন সুস্মিতা সেন উনিশশো সালে আর প্রথম ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড হয়েছিলেন রীতা ফাড়িয়া উনিশশো সালে ওকে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ নেক্সট দেখো ফিফটি নাইন বিশ্বের প্রথম মহাকাশচারী পুরুষের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে ইউরি গ্যাগারিন আর প্রথম মহিলা হয়ে যাবে ভ্যালেন্তিনা তেরেস্কোভা ওকে এবার চলে আসলাম আমরা বিশ্বের প্রথম পুরুষ এবং মহিলাতে নেক্সট দেখো ষাট নম্বর রাষ্ট্রসংঘের প্রথম সেক্রেটারি জেনারেলের নাম কি সঠিক করতে দেবে ভিলি ওকে নরওয়ে থেকে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি সঠিক করতে দেবে শ্রীমাভো বন্দন নায়ক যিনি শ্রীলঙ্কা থেকে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন আর যদি বলা হয় প্রথম মুসলিম দেশের মহিলা প্রধানমন্ত্রীকে বেনিজির ভুট্টো পাকিস্তান ওকে নেক্সট দেখো বাষট্টি বিশ্বের প্রথম মহিলা নোবেল পুরস্কার জয়ের নাম কি মেরি কুড়ি নেক্সট দেখো সিক্সটি থ্রি মৌমাছি পালন সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয় সঠিক করতে যাবে অ্যাপিওলজি ফল ফুল শাকসবজি প্রভৃতি ট্রান্সফার সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় হর্টিকালচার এবং পক্ষী সংক্রান্ত বিদ্যা এটা কিন্তু পরীক্ষার জন্য হট কমন পক্ষী সংক্রান্ত বিদ্যা পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় অন্নিথোলজি নেক্সট দেখো সিক্সটি সিক্স ভারতের মানব নামে কে পরিচিত তো দেখো ভারতের লৌহ মানব নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল নেক্সট দেখো ভারতের বৃদ্ধ পুরুষ নামে কে পরিচিত দাদাভাই নৌরুজি পাঞ্জাব কেশুরী কাকে বলা হয় লালা লাজপত রায়কে পাশাপাশি দেখো অন্ধ্র কেশোর টি প্রকাশম বাংলার বাঘ বলা হয় আশুতোষ মুখার্জিকে দেশবন্ধু বলা হয় চিত্তরঞ্জন দাসকে বঙ্গবন্ধু বলা হয় শেখ মুজিবুর রহমানকে লোকমান্য বলা হয় গঙ্গাধর তিলককে এবং মহামান্য বলা হয় পণ্ডিত মদন মোহন মালব্যকে নেক্সট দেখো সিক্সটি নাইন ভারতের নাইট নামে কে পরিচিত ভারতের নাইট এঙ্গেল নামে কে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে ভারতের নাইট নামে পরিচিত সরোজিনী নাইডু কে সরোজিনী নাইডু ওকে এবং এর পাশাপাশি মনে রাখবে যে লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয় ফ্লোরেন্স নাইট এঙ্গেলকে ওকে এবং সেই নাইট এঙ্গেলের নাম অনুসারে ভারতের নাইট বলা হয় সরোজিনী নাইডুকে ভারতের মেকিয়া ভ্যালিকে ভারতের মেকিয়া ভ্যালি হয়ে যাবে চাণক্য ওকে আর মারাঠা মেকিয়া ভ্যালি হয়ে যাবে নানা বিষ পাশাপাশি দেখো ভারতের শেক্সপিয়ার বলা হয় কালিদাসকে ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে তো দেখো এখানে কিন্তু পাঁচশোটা প্রশ্ন বলা আছে কিন্তু এই পাঁচশোটা প্রশ্নের পিছনে কিন্তু আরও দুইশো থেকে তিনশোটা প্রশ্ন রয়েছে ওকে তোমরা যদি এই পুরো জিকেটা কমপ্লিট করে নিতে পারো তোমরা কিন্তু প্রত্যেকটি পরীক্ষাতে এইখান থেকে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে জিকে পার থেকে নেক্সট দেখো সেভেন্টি ভারতের পক্ষী মানব কাকে বলা হয় তো দেখো ভারতের পক্ষী বলা হয় সেলিম আলীকে দ্য ফ্লাইং শিখ কাকে বলা হয় মিল্কা সিংকে উড়ানপরি সোনার মেয়ে কাকে বলা হয় পিটি টি উষাকে পাশাপাশি দেখো হকির জাদুঘর এটাও পরীক্ষা দেওয়া হয় ধ্যানচাঁদকে বলা হয় নেক্সট দেখো বিভিন্ন জনক থেকে টেলিফোনের জনক কাকে বলা হয় গ্রাম মেল থেকে ওকে অর্থনৈতিক জনক কাকে বলা হয় দেখো তো দেখো অর্থনৈতিক জনক হলো অ্যাডাম স্মিথ পাশাপাশি দেখো এগুলো ব্রেকটে দেওয়া রয়েছে কি কি রসায়নের জনক ল্যাবোসিয়ার ইংরেজি কাব্যের জনক জিওফ্রে চসার ইতিহাসের জনক হেরোডোটাস চিকিৎসা স্বাস্থ্যের জন্য কাকে বলা হয় কম্পিউটার জনক বা কম্পিউটারকে আবিষ্কার করে চার্লস ব্যাবেজ এবং বাংলা গদ্যের জনক হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেক্সট দেখো সেভেন্টি সিক্স টিকাকরণের জনক কাকে বলা হয় এডওয়ার্ড জেনারকে ভারতীয় চলচ্চিত্রমান মানে সিনেমা জগতের জনক কাকে বলা হয় দাদা সাহেব ফালকে ভারতীয় অর্থনীতি এবং রাজনীতির জনক কাকে বলা হয় দাদাভাই নৌরুজেকে নেক্সট থাকো সেভেন্টি নাইন ভারতবর্ষের বৃহত্তম কারাগার কাকে বলা হয় তিহার জেল ওকে ভারতবর্ষের বৃহত্তম কারাগার হলো তিহার জেল যেটি দিল্লিতে অবস্থিত বৃহত্তম বাধ হয়ে যাবে তেহুরিবাদ বৃহত্তম বিমানবন্দর হয়ে যাবে ছত্রপতি শিবাজী বিমানবন্দর উচ্চতম দরজা হয়ে যাবে বুলন দরজা বৃহত্তম মসজিদ হয়ে যাবে জুমা মসজিদ এবং দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এটা এটা কিন্তু সম্প্রতি চেঞ্জ হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটকের হুবলি প্ল্যাটফর্ম ওকে বর্তমানে ভারতবর্ষের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি কর্ণাটকের হুবলি প্ল্যাটফর্ম ভীষণ গুরুত্বপূর্ণ তো এরপরে দেখো নেক্সট ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি সঠিক উত্তর হিসেবে শিয়াচেন হিমবাহ ভারতবর্ষ তথা পৃথিবীর উচ্চতম স্ট্যাচু কোনটি সঠিক উত্তর হিসেবে স্ট্যাচু অফ ইউনিটি ওকে যেটা কিন্তু সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি নেক্সট দেখো ভারতের বৃহত্তম গির্জা কোনটি সেন্ট ক্যাথিড্রাল যেটি গোয়াতে অবস্থিত নেক্সট দেখো চুরাশি ভারতের বৃহত্তম গুহা মন্দির কোনটি তো দেখো ভারতের বৃহত্তম গুহা মন্দির হয়ে যাবে ইলোডা মহারাষ্ট্র অজন্তা ইলোডা গুহা যেটি মহারাষ্ট্রে অবস্থিত ভারতের বৃহত্তম ঝুলন্ত সেতু রবীন্দ্র সেতু হাওড়া ব্রিজ আর বৃহত্তম যদি বলা জেলা সেটি হয়ে যাবে কচ্ছ গুজরাট তো এরপরে দেখো নেক্সট বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটি তো দেখো বিশ্বের বৃহত্তম বদ্বীপ হয়ে যাবে সুন্দরবন বিশ্বের বৃহত্তম মন্দির হয়ে যাবে আঙ্করভাট বৃহত্তম মসজিদ হয়ে যাবে আল হারাম মক্কা বৃহত্তম গির্জা হয়ে যাবে সেন্ট পিটার্স যেটি ভ্যাটিকান সিটিতে অবস্থিত ওকে এগুলো হচ্ছে বিশ্বের নেক্সট দেখো বিশ্বের উচ্চতম পর্বত শৃঙ্গ হয়ে যাবে মাউন্ট এভারেস্ট দীর্ঘতম পর্বত শৃঙ্গ হয়ে যাবে আন্দিজ উচ্চতম পর্বতশ্রেণী হয়ে যাবে হিমালয় ওকে পর্বত শৃঙ্গটা কিন্তু মাউন্ট এভারেস্ট আর পর্বতশ্রেণী বললে হিমালয় হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট দীর্ঘতম নদী হয়ে যাবে নীল ওকে বৃহত্তম নদী হয়ে যাবে অ্যামাজন বৃহত্তম মরুভূমি হয়ে যাবে সাহারা উচ্চতম মালভূমি হয়ে যাবে পামির বৃহত্তম দ্বীপ হয়ে যাবে গ্রিনল্যান্ড ওকে নেক্সট দেখো এইট এইট প্রথম কোন ভারতীয় অলিম্পিকে স্বর্ণ পদক পান সঠিক উত্তর হিসেবে অভিনব বিন্দ্রা প্রথম কোন অভিনেত্রী পদ্মশ্রী সম্মানে ভূষিত হন নার্গিস দত্ত কার সমাধিস্থল শক্তিস্থল নামে পরিচিত ইন্দিরা গান্ধী পাশাপাশি দেখো বিভিন্ন যে সমাধিস্থলগুলো রয়েছে রাজঘাট হয়ে যাবে মহাত্মা গান্ধী শান্তি ভবন হয়ে যাবে জওহরলাল নেহরু বীরভূমি হয়ে যাবে রাজীব গান্ধী বিজয় ঘাট হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রী এবং মহাপ্রায়ণ ঘাট হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট নাইনটি ওয়ান দেখো এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে আসে যে কলকাতায় কবে পাতাল রেল চালু হয় উনিশশো সালে নেক্সট দেখো চারণ কবি কাকে বলা হয় মুকুন্দ দাসকে বলা হয় চারণ কবি পাশাপাশি দেখো বিভিন্ন কবিদের যে উপনাম রয়েছে যেমন ছন্দের যাদুকর কাকে বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে ঠাকুরকে ওকে পদাতিক কবি কাকে বলা হয় সুভাষ মুখোপাধ্যায়কে সাহিত্য সম্রাট কাকে বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে পাশাপাশি দেখো কথাশিল্পী হয়ে যাবে পাশাপাশি দেখো কথা হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওকে মহাকবি বলা হয় কালিদাস পল্লী কবি হয়ে যাবে জোসীম কিশোর কবি হয়ে যাবে সুকান্ত ভট্টাচার্য বিদ্রোহী কবি হয়ে যাবে কাজী নজরুল ইসলাম এবং আদি কবি হয়ে যাবে বাল্মীকি নেক্সট দেখো ছিয়ানব্বই ব্যাঙাচি কার ছদ্মনাম দেখো ছদ্মনাম থেকে এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন ব্যাঙাচি কার ছদ্মনাম কাজী নজরুল ইসলাম বীরবল ছদ্মনাম প্রমোদ চৌধুরী টেকচার ঠাকুর কাঁচদ্য নাম প্যারিচাঁদ মিত্র অনিলা দেবী কাঠছাদ্যনাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নবকুমার কবিরত্ন কাঁচাদ্যনাম ছদ্মনাম নাথ ঠাকুর হুতুম পেঁচা কালী সিংহ কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আন্নাকালী পাকরাশি রবীন্দ্রনাথ ঠাকুর স্বপন বুড়ো অখিল নিয়োগী মৌমাছি সুনীল গঙ্গোপাধ্যায় এবং বনফুল হয়ে যাবে বলাইচাঁদ মুখোপাধ্যায় ওকে তো এগুলো প্রত্যেকটি কিন্তু বাছাই করা প্রশ্ন প্রত্যেকটি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো একশো এক নম্বর প্রশ্ন কী রয়েছে একে কি বলে সভ্যতা তো এই বইটির রচয়িতাকে সঠিক উত্তর যে মাইকেল মধুসূদন দত্ত এবং মাইকেল মধুসূদন দত্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ রচনা দেখো মেঘনাথ কাব্য বুড়ো শালিকের ঘাড়েরও বীরাঙ্গনা দ্য ক্যাপটাফ লেডি ওকে নেক্সট দেখো একশো দুই আবোল তাবোল এটি কার লেখা তো দেখো আবল তাবল এর রচয়িতা হয়ে যাবে সুকুমার রায় পাশাপাশি দেখো সুকুমার রায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ রচনা হজ বরলা খাই খাই পাগলা দাসু এবং লক্ষণের শক্তিশীল নেক্সট দেখো একশো তিন হাজার চুরাশির মা অরণ্যের অধিকার এই রচনাবলিগুলো কার লেখা সঠিক উত্তর হয়ে যাবে মহাশ্বেতা দেবী এর পাশাপাশি দেখো অরণ্যক এর রচয়িতাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কারণ দেখো এখান থেকে দুটো প্রশ্নে কিন্তু কনফিউশন হয় একটা হচ্ছে অরণ্যের অধিকার একটা হচ্ছে শুধু আরণ্যক তো মনে রাখবে অরণ্যের অধিকারটা হয়ে যাবে মহাশ্বেতা দেবী এবং আরণ্যকটা হয়ে যাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নেক্সট দেখো একশো চার নম্বর প্রশ্ন কী রয়েছে টুনটুনির গল্প গুপি গাইন বাঘা বাইন এগুলো কার লেখা সঠিক উত্তর হয়ে যাবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নেক্সট দেখো একশো পাঁচ দুর্গেশ নন্দিনীর রচনাটি কার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর পাশাপাশি দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ রচনা কপালকুণ্ডলা ওকে বিষবিক্ষো আনন্দমঠ কৃষ্ণকান্তের উইল এবং বন্দে মাতরম এই গানটি রচয়িতাও কিন্তু এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট দেখো একশো ছয় ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি নির্বাক চলচ্চিত্র ভীষণ গুরুত্বপূর্ণ সঠিক উত্তর যাবে রাজা হরিশ্চন্দ্র নেক্সট দেখো বিশ্বের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি সঠিক উত্তর যাবে দ্য রিভার অফ এ ট্রেন অফ দ্য স্টেশন এটি আমাদের ভারতের প্রথম এটি হলো গোটা বিশ্বের প্রথম নেক্সট দেখো একশো সাত ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে আলো মারা যেটি উনিশশো সালে চোদ্দোই মার্চ সিনেমাটি মুক্তি পায় নেক্সট দেখো বাংলার প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র এবং বাংলার প্রথম সবাক চলচ্চিত্র হয়ে যাবে জামাই ষষ্ঠী ওকে নেক্সট দেখো একশো নয় বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের কিন্তু পিএসসি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো হরিপ্রসাদ চৌরাশিয়া হরিপ্রসাদ চৌরাশিয়া তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সঠিক উত্তর হবে বাসি পাশাপাশি দেখো পালনাল ঘোষ হয়ে যাবে ইনিও কিন্তু বাসির সাথে যুক্ত নেক্সট দেখো একশো দশ ওস্তাদ ভিসমিল্লা খান তিনি কিসের সাথে যুক্ত সঠিক উত্তর হবে সানাই এবং পণ্ডিত রবিশঙ্কর হয়ে যাবে সেতার জাকির হোসেন হয়ে যাবে তবলা ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো এগুলো পরীক্ষাতে আসে এগুলো সম্প্রতি কিন্তু পুলিশ পরীক্ষাগুলোতে আসছে যে কোন ব্যক্তি কোন ক্ষেত্রে যুক্ত তো দেখো জামিনী কৃষ্ণমূর্তি হয়ে যাবে কোন নাচের সাথে যুক্ত তিনি হয়ে যাবে ভরতনাট্যম এবং কুচিপুরি বীরজু মহারাজ তিনি হয়ে যাবেন কত্থক নৃত্য এবং এই কত্থক নৃত্যের উৎপত্তি কোথায় উত্তরপ্রদেশ এবং কুচিপুড়ি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ আর কে লক্ষণ তিনি কোন ক্ষেত্রে যুক্ত তো সঠিক উত্তর হয়ে যাবে আর কে লক্ষণ তিনি একজন বিখ্যাত কার্টুনিস্ট ওকে নেক্সট দেখো ওয়ান ওয়ান ফাইভ পুলির্জার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তর যাবে সাংবাদিকতা কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের জনপ্রিয়তা গ্রামী পুরস্কার সঙ্গীত বা মিউজিক অস্কার পুরস্কার হয়ে যাবে চলচ্চিত্র এবং চলচ্চিত্র ক্ষেত্রে কিন্তু প্রচুর পুরস্কার রয়েছে যেমন অস্কার বাফটা আমাদের ভারতবর্ষের হয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ফিল্মফেয়ার দাদা সাহেব ফালকে পুরস্কার এগুলো কিন্তু হয়ে যাবে নেক্সট দেখো একশো উনিশ ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তো দেখো ম্যান বুকার পুরস্কার দেওয়া হয় ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে ওকে পাশাপাশি দেখো এগুলো মনে রাখবে যে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় খেলাধুলা প্রশা প্রশিক্ষণ অর্জুন পুরস্কার দেওয়া হয় খেলাধুলা এবং জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সাহিত্য ক্ষেত্রে তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস এরপর দেখো নাচ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন কুচিপুরি যেটা এখনই বললাম কুচিপুরি কোথাকার লোকনৃত্য অন্ধ্রপ্রদেশ কথাকলি কথাকার লোকনৃত্য কেরালা কত্থক কোথাকার লোকনৃত্য তো দেখো কত্থক মূলত কিন্তু উত্তর ভারত উত্তরপ্রদেশে দেখা যায় এবং উত্তরপ্রদেশে আরেকটি গুরুত্বপূর্ণ লোকনৃত্য হয়ে যাবে নটঙ্গি আর মোহিনীনাট্যম হয়ে যাবে কেরালা নেক্সট দেখো বিহু বিহুটা হয়ে যাবে আসাম পাশাপাশি দেখো ভারতনাট্যম হয়ে যাবে তামিলনাড়ু ভাংড়া হয়ে যাবে পাঞ্জাব গারবা হয়ে যাবে গুজরাট আর ঘুমুর হয়ে যাবে রাজস্থান ফ্রেন্ডস তারপর দেখো নেক্সট একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি কিন্তু পরীক্ষাতে এসেছিল যে পঞ্চতন্ত্র এটি কোন বিষয় নিয়ে আলোচনা করে বা আলোচনা শেখায় সঠিক উত্তর হিসেবে নৈতিকতা এবং আচরণ এবং এর রচয়িতা কে বিষ্ণু শর্মা নেক্সট দেখো পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন ভাষা কি সঠিক উত্তর হিসেবে সংস্কৃত ভারতের সাহিত্য জগতের সর্বশেষ সম্মান কোনটি জ্ঞানপীঠ ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি ভারতরত্ন ভারতবর্ষের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি পরমবীর চক্র নেক্সট দেখো পৃথিবীর সর্বাপেক্ষা কম জনসংখ্যা বিশিষ্ট দেশ কোনটি ভ্যাটিকান সিটি ওকে তো এরপর দেখো নেক্সট একশো ত্রিশ সময় প্রশ্ন এইবার আমরা কিন্তু ইতিহাস থেকে আলোচনা করব ওকে তোমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দুটো বিষয় হলো ইতিহাস এবং জিকার স্ট্যাটিক এই দুটো বিষয় থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আসে তাহলে আমরা একশো উনত্রিশ পর্যন্ত এক থেকে একশো উনত্রিশ আমরা জিকের স্ট্যাটিক পাঠগুলো নিয়ে আলোচনা করলাম তো এইবার আমরা কিন্তু ইতিহাস পাঠ থেকে আলোচনা করব। তো দেখো ইতিহাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো একবার প্রথম থেকে রয়েছে হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে কে আবিষ্কার করেছিল দয়ারাম সাহানি ওকে হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে যুক্ত তো দেখো এখানে কিন্তু একটু নাম্বারিংগুলো মিস্টেক হয়ে গেছে সঠিক উত্তর হয়ে যাবে হরপ্পার যে অঞ্চল ধান চাষের সাথে যুক্ত সেটি হচ্ছে লোথাল ওকে এটি হচ্ছে নেক্সট প্রশ্ন এবং লোথাল কিন্তু সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর নেক্সট দেখো মহেন্দ্রদার সভ্যতা কবে আবিষ্কার করা হয়েছিল তো দেখো মহেন্দ্র সভ্যতা আবিষ্কৃত হয়েছিলো উনিশশো সালে কে আবিষ্কার করেছিল রাখালদাস বন্দ্যোপাধ্যায় নেক্সট দেখো একশো একত্রিশ বৃহৎ স্নানাগার বড় একটি স্নানের একটি কক্ষ এই ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গিয়েছে তো সঠিক উত্তর হয়েছে মহেন্দ্রদারতে এবং পাশাপাশি মনে রাখবে যে শস্যাগার যে বৃহৎ শস্যাগার সেটি পাওয়া গিয়েছে হরপ্পাতে এই দুটো কিন্তু পরীক্ষা আসে যে স্নানাগার এটি কোথায় পাওয়া গিয়েছে মহেন্দ্র দারতে এবং শস্যাগার এটি কোথায় পাওয়া গিয়েছে সঠিক উত্তর হয়েছে হরপ্পাতে নেক্সট দেখো একশো বত্রিশ প্রশ্ন সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে কোন ধাতুর ব্যবহার অজানা ছিল বার এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হিসেবে লোহা আর যদি বলা হয় কোন জন্তুর ব্যবহার অজানা ছিল সঠিক উত্তর হিসেবে ঘোড়া ওকে নেক্সট দেখো মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল তো দেখো সঠিক উত্তর হিসেবে মেহেরগড় সভ্যতা কিন্তু বোলান নদীর তীরে গড়ে উঠেছিল ওকে এবং এটি কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা নেক্সট দেখো একশো চৌত্রিশ আর্য শব্দের অর্থ কী তো আর্য শব্দের অর্থ হলো জাতি বিশেষ ওকে নেক্সট দেখো একশো পঁয়ত্রিশ আদি রিক বৈদিক যুগে যে দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায় সেগুলো কী কী সঠিক উত্তর সমিতি এবং সভা নেক্সট দেখো একশো ছত্রিশ প্রশ্ন ভারতের জাতীয় প্রতীকে ব্যবহৃত সত্যমেব জয়তে এটি কোথা থেকে নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো একশো সাঁত্রিশ অশোকের শিলালিপি পাঠোদ্ধার কে সঠিক উত্তর হয়ে যাবে প্রিন্সেপ নেক্সট দেখো কোন চোল রাজা বঙ্গোপসাগরকে চোল হ্রদে পরিণত করেছিল সঠিক উত্তর হয়ে প্রথম রাজেন্দ্র চোল নেক্সট দেখো একশো উনচল্লিশ অজন্তা গুহা তৈরি হয়েছিল কোন যুগে সঠিক উত্তর হবে গুপ্ত যুগে নেক্সট দেখো ভারতের কোন শাসকরা সর্বপ্রথম স্বর্ণ চালু করেছিল সঠিক উত্তর হয়ে কুষাণরা ওকে এবং কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট হয়ে যাবে কনিষ্ক নেক্সট দেখো কনিষ্ক থেকে বসতাম কনিষ্ক সিংহাসন আরোহণ করেন কবে আটাত্তর খ্রিস্টাব্দে এবং এর থেকে কিন্তু শকাব্দের প্রচলন হয় শকাব্দ ওকে শকাব্দের প্রচলন কিন্তু এই আটাত্তর খ্রিস্টাব্দ থেকেই হয় নেক্সট দেখো একশো বিয়াল্লিশ হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন তো দেখো হর্ষবর্ধনের সভাকবি ছিলেন হচ্ছে বানভট্ট নেক্সট একশো তেতাল্লিশ নাগানন্দ রত্নাবলী প্রিয়দর্শিকা এগুলো কার রচনা সঠিক উত্তর হিসেবে হর্ষবর্ধন নেক্সট দেখো কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়েছিল অশোক কে বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন মহাত্মা গান্ধী কে পাটলিপুত্র নগর প্রতিষ্ঠা করেছিলেন উদয়ন এগুলো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ নেক্সট দেখো একশো সাতচল্লিশ সুফি সন্ত যিনি মোগল সম্রাট আকবরের সাথে জড়িত কে সঠিক উত্তর হয়ে যাবে শেখ নিজামুদ্দিন আউলিয়া নেক্সট দেখো একশো মধ্যযুগীয় ভারতের স্থায়ী পেশাভিত্তিক সৈন্য ব্যবস্থার প্রচলন করেন কে আলাউদ্দিন খলজি নেক্সট দেখো একশো উনপঞ্চাশ প্রথম ভারতীয় শাসক যিনি রাজস্ব ব্যয় করে হজযাত্রায় আয়োজন করেছিলেন সঠিক উত্তর হিসেবে ফিরোজ শাহ তুগলক ওকে নেক্সট দেখো একশো পঞ্চাশ গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্মপ্রচার করেন সঠিক উত্তর হিসেবে সারনাথ গৌতম বুদ্ধের বাণী প্রথম প্রচারকে কী বলা হয় ধর্মচক্র প্রবর্তন এগুলো কিন্তু বুদ্ধ ধর্ম থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো একশো বান্ন নম্বর প্রশ্ন জৈন ধর্মের কোন সম্প্রদায়ের লোকেরা কোনো বস্ত্র পরিধান করেন না সঠিক উত্তর হবে দিগম্বর তো দেখো দুটো পাট রয়েছে দুটো অংশ একটা হচ্ছে শেতাম্বর একটা দিগম্বর দিগম্বরটা কিন্তু উলঙ্গ থাকে তারা কিন্তু কোনো বস্ত্র পরিধানে বিশ্বাসই নয় নেক্সট দেখো একশো তেপ্পান্ন নম্বর প্রশ্ন কী রয়েছে ভারতের প্রথম ভাইস রয়ের নাম কি ভারতের প্রথম ভাইস রয়ের নাম হয়ে যাবে লর্ড ক্যানিং এবং শেষ ভাইস হয়ে যাবে লর্ড মাউন্ট ব্যাটেন একশো চুয়ান্ন পর্যটক ইভন বতুতা কোন দেশ থেকে ভারতবর্ষে আসেন সঠিক উত্তর হিসেবে মরক্কো দেশ থেকে নেক্সট দেখো একশো পঁচপান্ন মহাত্মা গান্ধী কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে আসেন তো দেখো সঠিক উত্তর হিসেবে উনিশশো পনেরো সালে ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু একটি প্রশ্ন তো এরপরে দেখো নেক্সট একশো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন কী রয়েছে মোহাম্মদ বিন্দুগুলক তার নতুন রাজধানীর কী নামকরণ করেন তো দেখো মোহাম্মদ বিন্দুগুলক সঠিক উত্তর যাবে তিনি কিন্তু দৌলতাবাদ এই নামকরণ করেন তো এরপরে দেখো নেক্সট একশো সাতান্ন কে ভারতের জাতীয় গান রচনা করেন তো দেখো এখান থেকে দুটো বিষয় হয় অনেকে কিন্তু কনফিউশন হয়ে যায় একটা হচ্ছে আমাদের ভারতবর্ষের ন্যাশনাল সং ন্যাশনাল সং যাকে আমরা বলছি রাষ্ট্রীয় গীত বা জাতীয় গান গান সেটা হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং আরেকটা হয় জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যান্থেম সেটা কিন্তু হয়ে যাবে জনগণমন আমরা কিন্তু জনগণ মনো এটাকেই আমরা কিন্তু ভুল করে জাতীয় সঙ্গীত জাতীয় গান ধরে নিই ওকে জাতীয় গান হয়ে যাবে বা ন্যাশনাল সং হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম আর জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যানথাম হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন ওকে তো এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে নেক্সট দেখো একশো আটান্ন নম্বর প্রশ্ন সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন সঠিক উত্তর হিসেবে ডাল হাউসি পাশাপাশি দেখো ডাক ব্যবস্থার প্রচলন রেল ব্যবস্থার প্রচলন টেলিগ্রাফ লাউন লাইন চালু ওকে এগুলো প্রত্যেকটা কিন্তু ডাল হাউসির আমলে হয়েছিল তারপর দেখো সাঁওতাল বিদ্রোহ এগুলো প্রত্যেকটি কিন্তু ডাল হাউসির আমলে হয়েছিল নেক্সট দেখো ওয়ান এই যে বর্তমান পুলিশি ব্যবস্থা রয়েছে এই পুলিশি ব্যবস্থার প্রচলন কে করেন তো দেখো পুলিশি ব্যবস্থার প্রচলন করেন আগে কিন্তু জমিদারি ব্যবস্থা ছিল সেটাকে ভেঙে পুলিশি ব্যবস্থার প্রচলন করেন লর্ড কর্নওয়ালিস এবং এর পাশাপাশি তিনি কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন সতেরোশো তিরানব্বই সালে এবং তিনিই কিন্তু সিভিল সার্ভিসের প্রবর্তন করেন ওকে নেক্সট দেখো একশো ষাট নম্বর প্রশ্ন অধীনতামূলক মিত্রতা নীতি এটি কার আমলে প্রবর্তন হয় লর্ড ওয়েলেসলি রায়তরি ব্যবস্থা প্রবর্তন কার আমলে হয় লর্ড হেস্টিংস ওকে এবং তার আমলে কিন্তু সতীদাহ পথে নিবারণ হয় উনিশ আঠেরোশো উনত্রিশ সালে নেক্সট দেখো একশো বাষট্টি নম্বর প্রশ্ন কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর এটি কত সালে হয় ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো আসে উনিশশো এগারো সালে কার আমলে হয় দ্বিতীয় লর্ড হার্ডিনজের সময়কালে হয় নেক্সট দেখো একশো তেষট্টি কে ভক্তি আন্দোলনের সূচনা করেন সঠিক উত্তর হবে রামানুজ নেক্সট দেখো একশো চৌষট্টি কিসের বিরুদ্ধে গান্ধীজি উনিশশো উনিশ সালে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন সঠিক উত্তর দেবে রাওলা টাইন ওকে নেক্সট দেখো একশো পঁয়ষট্টি কাশ্মীরের আকবর কাকে বলা হয় তো দেখো কাশ্মীরের আকবর বলা হয় জয়নাল আবেদিনকে জয়নাল আবেদিনকে নেক্সট দেখো একশো ছেষট্টি আঠেরোশো সাতান্ন সালের যে মহাবিদ্রোহ সেই মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কেছিলেন সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং নেক্সট দেখো হিন্দুস্তানের তোতা কাকে বলা হয় তো দেখো হিন্দুস্তানের তোতা হয়ে যাবে আমির খসরু নেক্সট দেখো শিলাদিত্য কার উপাধি হর্ষবর্ধন মারাঠা মেকিয়া ভ্যালি কাকে বলা হয় নানা ফরণবিশকে ওকে আর ভারতের মেকিয়া ভ্যালি বলা হয় চাণক্যকে দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হয় আলাউদ্দিন খলজিকে দ্বিতীয় অশোক কাকে বলা হয় কনিষ্ককে শের ই পাঞ্জাব কাকে বলা হয় রঞ্জিত সিংহকে সকারি এটি কার উপাধি দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট দেখো একশো চুয়াত্তর নম্বর প্রশ্ন চণ্ডাশোক দেবনাম প্রিয় প্রিয়দর্শী এগুলো কার উপাধি অশোকের ভারতের রক্ষাকারী বিক্রমাদিত্য এগুলো কাকে বলা হয় স্কন্দগুপ্তকে অমিত্রাঘাত কাকে বলা হয় বিন্দুসারকে দিন ই ইলাহির প্রবর্তককে তো দেখো দিন ই ইলাহির প্রবর্তক হলো আকবর ওকে এবং এই ধর্ম কিন্তু একমাত্র গ্রহণ করেছিল বীরবল নেক্সট দেখো একশো আটাত্তর জিন্দাপির তিনি কেছিলেন ঔরঙ্গজেব শেসাহের সেনাপতির নাম কি ব্রহ্মজিৎ গৌর ওকে এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নেক্সট দেখো একশো আশি নম্বর প্রশ্ন কী রয়েছে হুমায়ুন নামা এটি কে রচনা করেন সঠিক উত্তর হিসেবে গুলবদান বেগম পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয় তো দেখো পানিপথের তিনটা যুদ্ধই মনে রাখবে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে এবং পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে তো এই তিনটা যুদ্ধই কিন্তু মনে রাখবে ওকে তাহলে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় পনেরোশো সালে আকবরের অভিভাবক বৈরাম খাঁ এবং হিমুর মধ্যে নেক্সট দেখো একশো বিরাশি নম্বর প্রশ্ন টোটোরমল তিনি কে ছিলেন সঠিক উত্তর হিসেবে আকবরের রাজস্ব মন্ত্রী কে বাংলায় পর্তুগিজদের দমন করেন শাহজাহান নাদির শাহ কবে ভারতবর্ষ আক্রমণ করেন সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট দেখো একশো পঁচাশি মোগল বংশের শেষ বাদশাহ নাম কি। সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় বাহাদুর শাহ প্রথম হয়ে যাবে বাবর এবং যদি বলা হয় শ্রেষ্ঠ বাদশাহের নাম কি আকবর তানসেনের প্রকৃত নাম কি ছিল রামতনু পাণ্ডে ওকে নেক্সট দেখো মনসব শব্দের অর্থ কী মনসব শব্দের অর্থ হয়ে যাবে পদমর্যাদা নেক্সট দেখো ভারতবর্ষে প্রথম আগ্নেয় অস্ত্রের ব্যবহার কে করে বাবর হয়ে যাবে সঠিক উত্তর পঞ্চম শিখগুরু অর্জুনকে হত্যা করেন কে সঠিক উত্তর হবে জাহাঙ্গীর ওকে ষোলোশো ছয় খ্রিস্টাব্দে শিখগুরু তেগ বাহাদুরকে হত্যা করেন কে ঔরঙ্গজেব বারোশো সাতাশ খ্রিস্টাব্দে নেক্সট দেখো একশো একানব্বই একানব্বই নম্বর প্রশ্ন উইলিয়াম জেমস হকিংস কার রাজ দরবারে আসেন তো দেখো সঠিক উত্তর হিসেবে উইলিয়াম জেমস হকিংস তিনি কিন্তু ষোলোশো আট খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের আমলে ভারতবর্ষে আসেন নেক্সট দেখো হর্ষবর্ধনের শাসনকালে কে ভারতে আসেন হিউয়েন সাং ফাইহেন কার রাজত্বকালে ভারতবর্ষে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত মেগাসিনিস কার রাজত্বকালে ভারতবর্ষে আসেন চন্দ্রগুপ্ত মৌর্য ওকে এবং ইন্ডিকার রচয়িতা কিন্তু এই মেগাস্থিনিস নেক্সট দেখো একশো পঁচানব্বই নম্বর প্রশ্ন কী রয়েছে চৌরিচৌরা হত্যাকাণ্ডের সাথে জড়িত কোন আন্দোলন অসহযোগ আন্দোলন তো দেখো অসহযোগ আন্দোলন চলাকালীন কিন্তু চৌরিচৌরা নামক একটি থানাতে বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে দেয় এই ঘটনার প্রতিবাদে কিন্তু গান্ধীজি এই অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন ওকে তাহলে এই চৌরিচৌরা হত্যাকাণ্ড এটি কিন্তু অসহযোগ আন্দোলনের সাথে যুক্ত নেক্সট দেখো একশো ছিয়ানব্বই গান্ধীজি কোথা থেকে ডান্ডি যাত্রা শুরু করেন সঠিক উত্তর হবে সবরমতী আশ্রম একশো সতানব্বই সত্যসোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে আঠেরোশো সালে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ আঠেরোশো সাতষট্টি সালে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী আঠেরোশো সালে নেক্সট দেখো রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হিসেবে স্বামী বিবেকানন্দ আঠেরোশো সালে নেক্সট দেখো এশিয়াটিক সোসাইটি এটিকে প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি সালে নেক্সট দেখো দুশো দুই ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গ্যাজেট এর সম্পাদকের নাম কি ছিল সঠিক উত্তর হবে জেমস অগাস্টাস হিকি ওকে নেক্সট দেখো দুইশো দুই নম্বর প্রশ্ন কী রয়েছে সঞ্জীবনী পত্রিকার সম্পাদকের নাম কি তো দেখো সঞ্জীবনী পত্রিকার সম্পাদক হয়ে যাবে কৃষ্ণকুমার মিত্র নেক্সট দেখো দুশো তিন নম্বর প্রশ্ন যুগে বিখ্যাত চিকিৎসা বিধানের নাম কী তো দেখো গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসা বিধান হয়ে যাবে সুশ্রুত ওকে নেক্সট দেখো দুশো চার কোন বেদে জাদুবিদ্যা এবং বশীকরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে তো দেখো বেদ কিন্তু চার প্রকার ঋগ্বেদ সামবেদ যজুবেদ এবং বেদ তো দেখো এই অথর্ববেদেই কিন্তু জাদুবিদ্যা এবং বশীকরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে নেক্সট দেখো দুশো পাঁচ গায়ত্রী মন্ত্র কোনটির অন্তর্গত তো সঠিক হয়ে যাবে গায়ত্রী মন্ত্র হয়ে যাবে ঋগবেদের অন্তর্গত দুইশো ছয় দেখো কোন শাসক পাগড়া রাজা নামে খ্যাত সঠিক উত্তর হিসাবে মোহাম্মদ বিন তুগুলাক ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয় সঠিক উত্তর হিসেবে ষোলোশো খ্রিস্টাব্দে নেক্সট দেখো দুশো আট আলেকজান্ডার কত সালে ভারতবর্ষ আক্রমণ করেছিল উত্তর হিসেবে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দ নেক্সট দেখো কোন রাজা দিল্লি আক্রমণ করে কোহিনুর হিরাল লুণ্ঠন করে সঠিক উত্তর হিসেবে নাদির শাহ নেক্সট দেখো দুশো দশ আলিপুর বোমা বোমা মামলায় প্রথম এবং প্রধান অভিযুক্ত কে ছিলেন তো দেখো আলিপুর বোমা মামলায় প্রধান অভিযুক্ত ছিলেন অরবিন্দ ঘোষ নেক্সট দেখো দুশো এগারো ইলোরা গুহ এটি কাদের আমলে তৈরি রাষ্ট্রকূট নির্মিত নটরাজ মূর্তি কোন শিল্পে নিদর্শন সঠিক উত্তর হবে চোল নেক্সট দেখো দুশো তেরো বাঘাযতীন নামে কে পরিচিত ছিলেন সঠিক উত্তর হিসেবে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তো এরপরে দেখো নেক্সট দুশো চৌদ্দো নম্বর প্রশ্ন মর্লে মিন্টো শাসন সংস্কার আইন কবে চালু হয়েছিল তো দেখো মর্লে মিন্টো শাসন সংস্কার আইন চালু হয়েছিল উনিশশো সালে নেক্সট দেখো গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতির নাম কী সচ্ছিদানন্দ সিনহা গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতির নাম কী এটা স্থায়ী হবে স্থায়ী সভাপতির নাম হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট দেখো সংবিধান থেকে কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাস কিন্তু এই পর্যন্ত কমপ্লিট এবার আমরা সংবিধান থেকে বাছাই করে প্রশ্নোত্তর আলোচনা করছি নেক্সট দেখো ভারতের যে জাতীয় পতাকা সেই জাতীয় পতাকার নকশা কবে গ্রহণ এবং মঞ্জুর করা হয় সঠিক উত্তর হিসেবে উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জুলাই ওকে এবং পতাকাটি নকশা করেছিল পিঙ্গালি ভেঙ্কাইয়া নেক্সট দেখো দুশো আঠেরো ভারতের সংবিধান এটি কবে কার্যকর হয় তো দেখো ভারতের সংবিধান কার্যকর করা হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি নেক্সট দেখো দুশো উনিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোনটি তো দেখো পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান হয়ে যাবে ভারতীয় সংবিধান নেক্সট দেখো দুশো কুড়ি সংবিধানের প্রস্তাবনা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর হিসেবে আমেরিকা ওকে এবং এর পাশাপাশি কিন্তু মৌলিক অধিকারসমূহ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা এগুলো কিন্তু আমেরিকা থেকেই নেওয়া হয়েছে ওকে তো এরপরে দেখো নেক্সট দুইশো একুশ নম্বর প্রশ্ন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো দেখো দ্বিকক্ষ মানে আমাদের পার্লামেন্টে কিন্তু দুটো কক্ষ একটা হচ্ছে উচ্চকক্ষ মানে রাজ্যসভা একটা হচ্ছে নিম্নকক্ষ মানে লোকসভা তাহলে এই যে আইডিয়াটা এই আইডিয়া কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে সঠিক করতে যে ব্রিটেন এবং ব্রিটেন থেকে দেখো আইন তৈরির পদ্ধতি প্রধানমন্ত্রী লোকসভার স্পিকার একক নাগরিকত্ব এগুলো কিন্তু ব্রিটেন থেকেই নেওয়া হয়েছে ওকে তো দেখো আমাদের কিন্তু ভারতের সংবিধান এটি কিন্তু পৃথিবীর লিখিত বৃহত্তম সংবিধান এবং এই সংবিধানের প্রায় প্রতিটি অংশই কিন্তু বিভিন্ন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে নেক্সট দেখো দুশো বাইশ নম্বর প্রশ্ন কী রয়েছে নির্দেশমূলক নীতিসমূহ কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর হিসেবে আয়ারল্যান্ড এবং আয়ারল্যান্ড থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিও নেওয়া হয়েছে নেক্সট দেখো দুশো তেইশ নম্বর প্রশ্ন সংবিধান সংশোধন পদ্ধতি এটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণা এটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে রাশিয়া ওকে পাশাপাশি দেখো মৌলিক কর্তব্য এটিও কিন্তু রাশিয়া থেকে নেওয়া হয়েছে তো এইবারে দেখো ধারা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষাতে আসে যেমন দেখো মৌলিক অধিকার কোন ধারায় রয়েছে সঠিক উত্তর হচ্ছে বারো থেকে পঁয়ত্রিশ নং ধারায় কিন্তু মৌলিক অধিকার বর্ণনা করা রয়েছে মৌলিক কর্তব্য এটি কত নং ধারায় রয়েছে একান্ন এ একান্ন ব্রেকেটে এ ওকে রাজ দুশো তেতাল্লিশ নং ধারায় নির্বাচন কমিশনের কার্যাবলী তিনশো চব্বিশ নং ধারা এগুলো কিন্তু পরীক্ষাতে আসে সংবিধান সংশোধন প্রক্রিয়া এটি কত নম্বর ধারায় রয়েছে তিনশো আটষট্টি নং ধারায় রয়েছে নেক্সট দেখো জরুরি অবস্থা এগুলো কত নং ধারায় রয়েছে সঠিক উত্তর হিসাবে তিনশো বাহান্ন থেকে তিনশো ষাট নং ধারা তিনখানা ধারা রয়েছে দেখো একটা হচ্ছে গোটা দেশের জরুরি অবস্থা সেটা হচ্ছে তিনশো বাহান্ন একটা হয় রাজ্যের জরুরি অবস্থা যাকে আমরা রাষ্ট্রপতির শাসন বলি তিনশো ছাপ্পান্ন একটা হয় অর্থনৈতিক জরুরি অবস্থা যেটা তিনশো ষাটে রয়েছে নেক্সট দেখো বর্তমানে কয়টি মৌলিক অধিকার রয়েছে ছয়টি বর্তমানে কতগুলো মৌলিক কর্তব্য রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে এগারোটি নেক্সট দেখো দুশো রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি লোকসভায় কে সভাপতিত্ব করেন স্পিকার ওকে নেক্সট দেখো রাষ্ট্রপতি রাজ্যপাল এগুলো হবার ন্যূনতম বয়স কত পঁয়ত্রিশ বছর পাশাপাশি দেখো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী লোকসভার সদস্য মানে এমপি এগুলো হওয়ার জন্য সব থেকে কমপক্ষে কত বছর বয়স হওয়া দরকার পঁচিশ বছর ওকে তাহলে একটা পঁচিশ একটা পঁয়ত্রিশ এবং আরেকটা রয়েছে কি রাজ্যসভা রাজ্যসভার সদস্য হতে গেলে কিন্তু কমপক্ষে তিরিশ বছর বয়স হওয়া দরকার ওকে তো এই তিনটা মোট কিন্তু বয়স রয়েছে নেক্সট দেখো দুশো আটত্রিশ ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতির নাম কি তো দেখো ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওকে ভারতবর্ষের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি জাকির হোসেন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মৃত্যুঘাটে কার জাকির হোসেন ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম ইন্দিরা গান্ধী আর প্রথম প্রধানমন্ত্রীর নাম হয়ে যাবে জওহরলাল নেহেরু নেক্সট দেখো ভারতের প্রবনীয়তম প্রধানমন্ত্রীকে সব থেকে বৃদ্ধ সঠিক উত্তর হয়ে যাবে মোরাজি দেশাই ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে প্রতিভা সিং পাটিল নেক্সট দেখো কততম সংবিধান সংশোধনীতে ভোটারদের বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠারো বছর করা হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে একষট্টিতম সংবিধান সংশোধনের মাধ্যমে যেটি উনিশশো সালে হয় নেক্সট দেখো কততম সংবিধান সংশোধনীতে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয় সঠিক উত্তর রয়েছে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী উনিশশো সাল আটাত্তর সালে কিন্তু এই সংশোধনী করা হয় নেক্সট টু ফোর সেভেন কততম সংবিধানের সংশোধনীতে ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের বাধ্যতামূলকভাবে শিক্ষা প্রদান করার কথা বলা হয়েছে সঠিক উত্তর রয়েছে ছিয়াশিতম সংবিধান সংশোধনী ওকে যেটি দু সালে প্রবর্তন করা হয় নেক্সট যাকো দুশো আটচল্লিশ কততম সংবিধান সংশোধনীতে জিএসটি বিল চালু করা হয়েছে সঠিক উত্তর হিসেবে একশো একতম সংবিধান সংশোধনী যেটি দু সালের পয়লা জুলাই থেকে চালু করা হয়েছে নেক্সট দেখো দুশো উনপঞ্চাশ কততম সংবিধান সংশোধনীতে আর্থিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়ের টেন পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে সঠিক উত্তর হবে একশো একতম সংবিধান সংশোধনী যেটি দু সালে মানে সম্প্রতি কিন্তু চার পাঁচ বছরের মধ্যেই করা হয়েছে বারোই জানুয়ারি নেক্সট দেখো দুশো নম্বর প্রশ্ন কবে খসড়া কমিটি গঠিত হয় ড্রাফটিং কমিটি সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালের উনত্রিশে আগস্ট ওকে স্বাধীনতার দুই সপ্তাহ পরে নেক্সট দেখো খসড়া কমিটির প্রথম সভাপতি কে ছিল ডক্টর বি আর আম্বেদকর খসড়া কমিটির ভারতীয় সংবিধান প্রস্তাবনার খসড়াটা কে রচনা করেছিল তো দেখো এই প্রশ্নটি কিন্তু অনেকেই ভুল করে ডক্টর বি আর আম্বেদকর করে আসে কিন্তু মনে রাখবে যে আমাদের ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনার যে খসড়া রয়েছে সেই খসড়াটা রচনা করে জওহরলাল নেহেরু ওকে নেক্সট দেখো দুশো তেপ্পান্ন নম্বর প্রশ্ন বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী কবে করা হয় সঠিক উত্তর হবে উনিশশো সালে এই সংশোধনীতে কিন্তু সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এই শব্দটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় যোগ করা হয় ওকে নেক্সট দেখো দুশো চুয়ান্ন নম্বর প্রশ্ন কী রয়েছে সংবিধানের মৌলিক অধিকার কার্যকর করতে বিশেষ নির্দেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে কাকে সুপ্রিম কোর্টকে লোকসভার দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ সময়ের ব্যবধান কত হতে পারে সঠিক হয়ে হবে ছয় মাস নেক্সট দেখো লোকসভার স্পিকার নির্বাচিত হয় কিসের মাধ্যমে সঠিক উত্তর হিসেবে যাবে লোকসভার সদস্যদের দ্বারা নেক্সট দেখো টু রাষ্ট্রপতি রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন ব্যক্তিকে মনোনীত করতে পারেন সঠিক উত্তর হয়ে যাবে জন ওকে আর লোকসভায় হয়ে যাবে দুইজন নেক্সট দেখো রাজ্যসভায় যে রাজ্যের প্রতিনিধি সবথেকে বেশি উত্তরপ্রদেশ অর্থ বিল কখনোই উত্থাপিত হয় না কোথায় রাজ্যসভায় অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার পরে সেটিকে ফেরত পাঠানো হয় চোদ্দ দিনের মধ্যে ওকে নেক্সট দেখো টু সিক্স টু ভারতের রাষ্ট্রপতি ও পার্লামেন্টের মধ্যে সংযোগ রক্ষা করে কে সঠিক উত্তর হয়ে যাবে প্রধানমন্ত্রী নেক্সট দেখো টু দুশো তেষট্টি টু সিক্স থ্রি রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করেন তো দেখো রাষ্ট্রপতিকে নিয়োগের সময় শপথ বাক্য পাঠ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ বাক্য কে পাঠ করেন সঠিক উত্তর হয়ে রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতি তাহলে প্রধানমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রীকে হয়ে যাবে রাজ্যপাল ওকে তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য নেক্সট দেখো রাজ্যপাল কোনো অর্ডিন্যান্স জারি করলে তা কার্যকর থাকে কয় মাস পর্যন্ত ছয় মাস পর্যন্ত নেক্সট দেখো কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসককে কী বলা হয় লেফটেন্যান্ট গভর্নর নেক্সট দেখো টু বর্তমানে বর্তমানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য সংখ্যা কতজন এগারো জন একজন সভাপতি সহ ভারতের পঞ্চায়েতী রাজ ব্যবস্থার সূত্রপাত ঘটে কবে উনিশশো সালে ওকে নেক্সট দেখো ভারতের পঞ্চায়েতী রাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় কবে কোথায় সঠিক উত্তর হবে রাজস্থানে তো নেক্সট দেখো দুশো বর্তমানে ভারতের কতগুলো অঙ্গরাজ্য রয়েছে সঠিক উত্তর আঠাশটি এবং বর্তমানে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আটটি ওকে তাহলে আটটি ইন্ডিয়ান টেরিটরি এবং আঠাশটি কিন্তু অঙ্গরাজ্য রয়েছে নেক্সট দেখো দুশো তিয়াত্তর লোকসভার স্পিকার পদাধ্যক্ষ তিনি পদত্যাগপত্র জমা দেন কার কাছে সঠিক করতে হবে লোকসভার উপাধ্যক্ষের কাছে নেক্সট দেখো দুশো চুয়াত্তর বিদেশে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত করে কার দ্বারা রাষ্ট্রপতি দ্বারা গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কেছিলেন বিএন রাও নির্দেশমূলক নির্দেশসমূহগুলোর উদ্দেশ্য হলো কি সঠিক উত্তর হয়ে যাবে দেশে প্রকৃত গণতন্ত্রের জন্য একটি সামাজিক ও অর্থনৈতিক ভিত্তি প্রদান করা নেক্সট দেখো টু ডবল সেভেন লোকসভায় কোন বিল যখন টাই হয় তখন কে ভয় ভোট প্রয়োগ করতে পারে সঠিক উত্তর হয়ে যাবে স্পিক তো এরপর দেখো নেক্সট দুশো আটাত্তর কেন্দ্র তালিকায় বর্তমানে কতগুলো বিষয় আছে সঠিক উত্তর যাবে একশোটি কিন্তু মূল সংবিধানে কিন্তু সত্তর নব্বইটি বিষয় ছিল ওকে নেক্সট দেখো টু সেভেন নাইন রাজ্য তালিকায় কতগুলো বিষয় আছে তো দেখো রাজ্য তালিকায় কিন্তু একষট্টির বিষয় আছে এবং মূল সংবিধান ছিল ছেষট্টিটি নেক্সট দেখো যুগ্ম তালিকায় কতগুলো বিষয় রয়েছে যুগ্ম তালিকায় হবে বাহান্নটি মূল সংবিধান ছিল সাতচল্লিশটি নেক্সট দেখো সংবিধানের গান্ধীবাদী নীতি বর্ণিত রয়েছে কোথায় নির্দেশমূলক নীতিসমূহে নেক্সট দেখো লোকসভার কোনো সদস্য ইস্তফাপত্র জমা দেন কার কাছে স্পিকারকে ভারতবর্ষের নিয়মতান্ত্রিক প্রধানকে রাষ্ট্রপতি এবং শাসনতান্ত্রিক প্রধান হয়ে যাবে প্রধানমন্ত্রী ওকে নেক্সট দেখো টু এইট ফাইভ ভারতীয় সংসদের স্থায়ী কক্ষ কোনটি তো দেখো স্থায়ী কক্ষ হয়ে যাবে রাজ্যসভা আর অস্থায়ী কক্ষ হয়ে যাবে লোকসভা কারণ এটি প্রত্যেক পাঁচ বছর পর পর কিন্তু ভেঙে যায় ওকে সামনেই তোমাদের লোকসভা ভোট রয়েছে এটি প্রত্যেক পাঁচ বছর পর পর কিন্তু সরকার চেঞ্জ হয় কিন্তু রাজ্যসভা কেন স্থায়ী কক্ষ কারণ এটি কিন্তু ভাঙে না কারণ প্রত্যেক দুই বছর অন্তর অন্তর কিন্তু কিছু লোক অবসর নেয় এবং তার জায়গায় কিছু লোক ঢোকে তো এই কারণে কিন্তু এই রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ পার্লামেন্টের দুটো কক্ষ একটি রাজ্যসভা একটি লোকসভা রাজ্যসভা সদস্যদের মেয়াদ কত বছর সঠিক উত্তর হবে ছয় বছর লোকসভার সদস্যদের মেয়াদ কত বছর সঠিক উত্তর হবে পাঁচ বছর ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি সুচেতা কৃপালিনী ওকে ভারতবর্ষের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী মায়াবতী নেক্সট দেখো তিনশো নম্বর প্রশ্ন কোনটি পূর্বে মৌলিক অধিকার হলো বর্তমানে একটি আইনি অধিকার সঠিক উত্তর হবে সম্পত্তির অধিকার ওকে নেক্সট দেখো তিনশো এক নম্বর প্রশ্ন কি রয়েছে রাজ্য শাসন ব্যবস্থার সর্বোচ্চ শাসনতান্ত্রিক ক্ষমতা কার হাতে রয়েছে সঠিক উত্তর হিসেবে মুখ্যমন্ত্রী আর সংবিধান অনুযায়ী রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধানকে রাজ্যপাল নেক্সট দেখো পঞ্চায়েতী রাজের ত্রিস্তর ব্যবস্থা শীর্ষে রয়েছে সঠিক উত্তর রয়েছে জেলা পরিষদ যার তিনটি ভাগ রয়েছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ নেক্সট ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসার কে ভীষণ দেখো তিনশো চার পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনের সময় দায়িত্বে থাকেন কে সঠিক উত্তর হবে রাজ্য নির্বাচন কমিশন ওকে নেক্সট দেখো তিনশো পাঁচ নম্বর প্রশ্ন কি রয়েছে সংসদ কি কি নিয়ে গঠিত তো দেখো সঠিক উত্তর হয়ে সংসদ রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভা এই তিনটি বিষয় নিয়ে গঠিত নেক্সট দেখো তিনশো ছয় স্বাধীনতার পর ভারতের সংহতির ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সঠিক উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল তিনশো সাত ফকেটিং কোন দেশের কেন্দ্রীয় আইনসভা ডেনমার্ক কোন রাষ্ট্রপতি নির্বাচনের সময় কোনো কোন প্রকার বিরোধিতা করা হয়নি এন সঞ্জীব রেড্ডি এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো ভারতের জিরো আওয়ার এটি ধারণা সূচনা হয় কবে এই ধারণাটির সূচনা হয় কবে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে ওকে জিরো আর হলো যে সময় সংসদ সংসদে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় ওকে এবং সময়টা শুরু হয় বারোটা থেকে নেক্সট দেখো তিনশো দশ নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর নেন সঠিক উত্তর হয়ে যাবে পঁয়ষট্টি বছরে ওকে এবং হাইকোর্ট হয়ে যাবে বাষট্টি বছর নেক্সট দেখো বছরের ন্যূনতম কতবার সংসদীয় অধিবেশন দরকার সঠিক উত্তর হিসেবে দুইবার ভারতের মুখ্য নির্বাচন কমিশন নিয়োগ করেন কে সঠিক উত্তর হিসেবে রাষ্ট্রপতি নেক্সট দেখো তিনশো তেরো নম্বর প্রশ্নে কী রয়েছে কোন সময়ের মধ্যে সমস্ত রাজনৈতিক দলকে নিজের নির্বাচনী প্রচার সম্পূর্ণ করতে হয় সঠিক উত্তর হিসেবে নির্বাচনী প্রক্রিয়ার প্রায় দুই দিন আগে মানে আটচল্লিশ ঘন্টা আগে নেক্সট দেখো চোদ্দ সাধারণ সাধারণত সংসদে সাধারণ বাজেট পেশ করা হয় কোন মাসে ফেব্রুয়ারি মূল সংবিধানে কতগুলো ধারা এবং কতগুলো তপশীল ছিল সঠিক উত্তর হিসেবে তিনশো পঁচানব্বইটি ধারা এবং আটটি তপশীল ছিল ওকে নেক্সট দেখো সর্বাধিক কতদিনের জন্য প্রাথমিকভাবে রাষ্ট্রপতি শাসন জারি করা থাকে সঠিক উত্তর হিসাবে ছয় মাস নেক্সট দেখো তিনশো সতেরো সংবিধান অনুসারে প্রথম সাধারণ নির্বাচন কবে হয়েছিল উনিশশো একান্ন থেকে বাহান্ন শিক্ষা কোন তালিকাভুক্ত যৌথ তালিকাভুক্ত সংবিধানে কত নম্বর ধারায় ক্যাক সম্পর্কিত বিস্তারিত বিবরণ রয়েছে একশো আটচল্লিশ নেক্সট দেখো তথ্য জানার অধিকার বা আরটিআই সংক্রান্ত আইন কত সালে চালু হয় সঠিক হিসেবে দু হাজার পাঁচের বারোই অক্টোবর নেক্সট দেখো তিনশো একুশ নম্বর প্রশ্ন সংসদের যৌথ অধিবেশন পরিচালনা করেন কে সঠিক উত্তর হিসেবে লোকসভার অধ্যক্ষ বা স্পিকার নেক্সট দেখো তিনশো বাইশ নম্বর প্রশ্ন কী রয়েছে হাইকোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন তো দেখো হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি সৌরজগৎ যে ছায়াপথের অন্তর্গত আকাশগঙ্গা সূর্য থেকে দূরত্ব হিসাবে গ্রহগুলো ক্রম অনুসারে সাজালে কী হবে তো দেখো বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শুক্র ইউরোনাস নেপচুন তো দেখো এখান থেকে কিন্তু আমাদের ভূগোল শুরু হলো ওকে আমরা কিন্তু অলরেডি জিকেল স্টাডিক ইতিহাস এবং সংবিধান থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো আলোচনা করেছি এখান থেকে ভূগোল শুরু হলো নেক্সট দেখো তিনশো পঁচিশ বায়ুশূন্য অবস্থানে মহাকাশের রঙ কী থাকে সঠিক উত্তর হয়ে যাবে কালো ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট তিনশো ছাব্বিশ সৌরজগতের থেকে বড়ো উপগ্রহ কোনটি তো দেখো সৌরজগতের থেকে বড়ো উপগ্রহ হয়ে যাবে জ্ঞানমিট এটি হলো বৃহস্পতির উপগ্রহ নেক্সট দেখো তিনশো সাতাশ নম্বর প্রশ্ন পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয় তো দেখো পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্র গ্রহকে ওকে নেক্সট দেখো তিনশো আঠাশ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে বেশি হয় কোন অবস্থানে অপুসুর অবস্থানে আর সব থেকে কম হয় অনুসুর অবস্থানে এবং এই অবস্থানগুলো তারিখ হচ্ছে চৌঠা জুলাই এবং তিন জানুয়ারি ওকে নেক্সট দেখো কর্কট সংক্রান্তি কবে হয় তেইশে জুন এবং এই দিনে কিন্তু উত্তর সব থেকে বড় দিন হয় এবং দক্ষিণ গোলার্ধে থেকে ছোট দিন হয় ওকে নেক্সট দেখো দক্ষিণ গোলার্ধের সবথেকে বড়ো দিন এবং উত্তর গোলার্ধের থেকে ছোটো দিন কবে হয় সঠিক উত্তর হয়ে বাইশে ডিসেম্বর যাকে আমরা বলি মকর সংক্রান্তি তাহলে এই যে চারটা গুরুত্বপূর্ণ দিবস রয়েছে ওকে কী 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 কি দেখো অপুশুর অবস্থান চৌঠ জুলাই অনুসুর অবস্থান তিন জানুয়ারি কর্কট সংক্রান্তি তেইশে জুন এবং মকর সংক্রান্তি বাইশে ডিসেম্বর এই চারটা ভৌগোলিক দিবস কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ পাশাপাশি এগুলো পরীক্ষাতে আসে জলবিশু মহাবিষুব কবে হয় বিশুপ কথার অর্থ হলো সমান এবং এই দুটো দিনে কিন্তু পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয় তাহলে মহাবিশুপ কবে হয় একুশে মার্চ হবে এটা ওকে মহাবিশুপ কবে হয় একুশে মার্চ এবং জলবিশুপ কবে হয় বাইশে সেপ্টেম্বর নেক্সট দেখো তিনশো ভারতের প্রধান সময় গণনা করা হয় কি অনুসারে সঠিক উত্তর হয়ে যাবে বিরাশি ডিগ্রি বত্রিশ ইঞ্চি পূর্ব দ্রাঘিমা রেখা অনুসারে ওকে যেটি কিন্তু গ্রিনস টাইম থেকে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এগিয়ে নেক্সট দেখো তিনশো চৌত্রিশ প্রশ্ন চন্দ্রগ্রহণ কবে হয় তো দেখো চন্দ্রগ্রহণ কিন্তু পূর্ণিমার দিনে হয় যখন পৃথিবী সূর্য এবং চন্দ্রের মাঝখানে অবস্থান করে ওকে নেক্সট দেখো সূর্যগ্রহণ কবে হয় সূর্যগ্রহণ কিন্তু আওবস্যার দিনে হয় যখন চন্দ্র সূর্য এবং পৃথিবীর মাঝখানে অবস্থান করে নেক্সট দেখো তিনশো ছত্রিশ কর্কটকান্তি রেখা ভারতের রাজ্যগুলির মধ্যে দিয়ে বিস্তৃত কোন কোন রাজ্যগুলোর মধ্যে দিয়ে বিস্তৃত তো মনে রাখবে এখানে ছোট্ট একটি ট্রিক রয়েছে কর্কট মিত্র গামছা পরা ছাড়ল তো তোমরা যদি এই ট্রিকটির মাধ্যমে এটা মুখস্থ রাখতে পারো যেমন দেখো কর্কট কর্কট থেকে আসে কর্কটকান্তি রেখা ওকে তারপর দেখো মিত্র মি মি থেকে আসছে মিজোরাম এই যে মিজোরাম ত্রি ত্র থেকে আসছে ত্রিপুরা গা থেকে আসে গুজরাট ম থেকে আসছে মধ্যপ্রদেশ ছা থেকে আসছে ছত্তিশগড় প থেকে আসছে পশ্চিমবঙ্গ রা থেকে আসে রাজস্থান ওকে আর ছাড় থেকে আসছে ঝাড়খণ্ড তাহলে এই একটা ছোট ট্রিকের মাধ্যমে তোমরা কিন্তু এই সমস্ত রাজ্যগুলোর নাম খুব সহজেই মনে রাখতে পারবে মিজোরাম ত্রিপুরা গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় পশ্চিমবঙ্গ রাজস্থান এবং ঝাড়খণ্ড এইগুলো রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু কর্কটকান্তি রেখা অতিক্রম হয়েছে নেক্সট দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু জোদি দেখা যায় তো সঠিক উত্তর হয়ে যাবে আয়নোস্ফিয়ার ওকে তো দেখো এই স্তরে কিন্তু বেতার তরঙ্গ প্রতিফলিত হয় নেক্সট তিনশো আটত্রিশ বায়ু কাকে বলা হয় তো দেখো বায়ু বলা হয় আয়নস্ফিয়ারকে বায়ুকে ওকে বাণিজ্য বায়ু বলা হয় আয়ন বায়ুকে নেক্সট দেখো সাইক্লোন ঘূর্ণিঝড় এটি কোথায় দেখা যায় তো দেখো সাইক্লোন ঘূর্ণিঝড়টা হয়ে যাবে আরব সাগর এবং বঙ্গোপসাগরে টাইফুন ঘূর্ণিঝড় দক্ষিণ ও পূর্ব চীন সাগরে হয়ে যাবে হ্যারিকেন ঘূর্ণিঝড় কোথায় ক্যারিবিয়ান সাগর হয়ে যাবে উইলি উইলি ঘূর্ণিঝড় কোথায় উত্তর পশ্চিম অস্ট্রেলিয়াতে হয়ে যাবে নেক্সট দেখো পৃথিবীর গভীরতম খাদের নাম কি তো পৃথিবীর গভীরতম খাদের নাম হয়ে যাবে মারিয়ানা খাদ যেটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত তো দেখো আমরা কিন্তু আলোচনা করছি তোমাদের আপকামিং সমস্ত চাকরির পরীক্ষার জন্য জিকে থেকে গুরুত্বপূর্ণ পাঁচশোটি প্রশ্নের একটি ম্যারাথন প্রশ্ন ওকে তো দেখো নেক্সট তিনশো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম এবং বৃহত্তম মালভূমির নাম কি। তো দেখো পৃথিবীর দীর্ঘতম এবং বৃহত্তম মালভূমির নাম হলো তিব্বতের মালভূমি তিব্বতের মালভূমি ওকে নেক্সট দেখো তিনশো পঁয়তাল্লিশ পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কী তো দেখো পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম হয়ে যাবে কাশ্মিয়ান সাগর ওকে পাশাপাশি দেখো বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম হয়ে যাবে সুপেরিয়র গভীরতম হয়ে যাবে বৈকাল উচ্চতম হয়ে যাবে অ্যাঞ্জেল নেক্সট দেখো তিনশো ছেচল্লিশ হ্রদের দেশ কাকে বলা হয় ফিনল্যান্ডকে লন্ডন কোন নদীর তীরে অবস্থিত টেমস তো এগুলো কিন্তু এই যে বিভিন্ন নদীরবর্তী শহর এগুলো তোমাদের পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পাশাপাশি দেখো রোম রোম কোন তীরে অবস্থিত টাইগার নিউ ইয়র্ক হয়ে যাবে হারসান সাংঘাই হয়ে যাবে ইয়াংসিকাং কায়রো খারতুম এগুলো হয়ে যাবে নীলনদ গ্লাসগো হয়ে যাবে ক্লাইভ তীরে অবস্থিত নেক্সট দেখো তিনশো আটচল্লিশ ভারতবর্ষের পশ্চিম বাহিনী নদীগুলি কি কি সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা তাপ্তি সবরমতি মাহিল নেক্সট দেখো ভারতবর্ষের পূর্ব বাহিনী নদীগুলির নাম কী কী সঠিক উত্তর যাবে মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী নেক্সট দেখো তিনশো পঞ্চাশ নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায় তো দেখো নর্মদা নদীর উৎপত্তি স্থল হয়ে যাবে মহাকাল পর্বতের অমরকণ্টক ওকে পাশাপাশি দেখো গোদাবরী হয়ে যাবে পশ্চিমঘাট পর্বতের উচ্চভূমি কৃষ্ণা হয়ে যাবে পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর আর কাবেরী হয়ে যাবে কর্ণাটকের ব্রহ্মগিরি পর্বত তো এরপর নেক্সট দেখো তিনশো একান্ন ডাল উলার হ্রদ এগুলো কোন রাজ্যে অবস্থিত ভীষণ গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হয়ে যাবে জম্মু কাশ্মীর পাশাপাশি দেখো এগুলো মনে রাখবে যে পুষ্কর হ্রদ এটি হয়ে যাবে রাজস্থান চিল্কা হয়ে যাবে উড়িষ্যা এটি কিন্তু উপহ্রদ মিরিক হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গ নেক্সট দেখো তিনশো বাহান্ন শিবসুমদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত তো দেখো শিবসুমদ্রম জলপ্রপাত হয়ে যাবে কাবেরি নদীতে অবস্থিত ওকে নেক্সট দেখো তিনশো তেপ্পান্ন কানপুর বারাণসী মুরাদাবাদ পাটনা ভাগলপুর হরিদ্বার শহর এটি কোন নদীর অবস্থিত সঠিক উত্তর যাবে গঙ্গা নেক্সট দেখো তিনশো চুয়ান্ন মহীশূর শ্রীরঙ্গপত্তনাম ওকে তো এগুলো কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর আসবে গোদাবরী নেক্সট দেখো তিনশো পঁচপান্ন জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর যাবে সুবর্ণরেখা ওকে শ্রীনগর এটি হয়ে যাবে ঝিলাম পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দিল্লি হয়ে যাবে যমুনা পাশাপাশি দেখো জব্বলপুর হয়ে যাবে নর্মদা হায়দ্রাবাদ হয়ে যাবে মুশি নাসিক হয়ে যাবে গোদাবরী এবং বদ্রীনাথ এটি হয়ে যাবে অলকানা নদীতে অবস্থিত নেক্সট দেখো তিনশো আটান্ন নাঙ্গাল নদী পরিকল্পনা এটি কোন নদীর তীরে অবস্থিত ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি কিন্তু প্রচুরবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হয়ে যাবে শতদ্রু ওকে এবং কোথায় কোন রাজ্যে অবস্থিত পাঞ্জাব হরিয়ানা রাজস্থান নেক্সট দেখো হীরাকুদ নদী পরিকল্পনা এটি কোন নদীর তীরে অবস্থিত মহানদী কোন রাজ্যে উড়িষ্যা নেক্সট দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ অভয়ারণ্য থাকে চন্দ্রপ্রভা অভয়ারণ্য এটি কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ ওকে এবং উত্তরপ্রদেশে আরেকটি গুরুত্বপূর্ণ অভয়ারণ্য রয়েছে দুধ ওয়া জাতীয় উদ্যান নেক্সট দেখো তিনশো একষট্টি ফ্রেঞ্চ ব্যাঘ্র প্রকল্প এটি কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ ওকে নেক্সট দেখো তিনশো বাষট্টি তো দেখো মধ্যপ্রদেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ অভয়ারণ্য যেমন সাতপুরা হয়ে যাবে কানহা হয়ে যাবে পাঁচমারি হয়ে যাবে গান্ধী সাগর হয়ে যাবে এবং বান্ধবগড় হয়ে যাবে নেক্সট দেখো করবেট ন্যাশনাল পার্ক এটি কোন রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড পৃথিবীর যে অঞ্চলে সর্বাধিক বেশি বৃষ্টিপাত হয় নিরক্ষীয় অঞ্চল ওকে নেক্সট দেখো তিনশো চৌষট্টি ডাউন্স এক ধরনের নাতিশীতোষ্ণ তৃণভূমি যা দেখা যায় কোথায় সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়াতে নেক্সট দেখো তিনশো পঁয়ষট্টি ভারতের প্রথম স্থাপিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি সঠিক উত্তর যাবে তারাপুর মহারাষ্ট্র এশিয়ার দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর হবে ইয়াংচে এটি কিন্তু তোমাদের ডাব্লিউইবির বিগত বছরের একটি প্রশ্ন এই প্রশ্নটি এসেছিল আর পৃথিবীর এটি কিন্তু দীর্ঘতম তৃতীয় দীর্ঘতম নদী তিন নম্বর এটি চীনে অবস্থিত নেক্সট দেখো ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি তো ভারতের বৃহত্তম বদ্বীপ হয়ে যাবে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ ভারতের পূর্ব উপকূলে অবস্থিত প্রাকৃতিক সমুদ্রবন্দর কোনটি সঠিক উত্তর হিসেবে বিশাখাপত্তনম ওকে নেক্সট দেখো ভারতের জনগণনা কত বছর অন্তর অন্তর হয় দশ বছর তৃণভূমিকে পম্পাস বলা হয় কোথায় দক্ষিণ আমেরিকায় ধূমকেতু হল ধূমকেতু হলো কি তো দেখো ধূমকেতু হলো লম্ব পুচ্ছ বিশিষ্ট মহাকাশীয় বস্তু যেটি সূর্যকে পরিক্রমণ করে নেক্সট দেখো তিনশো কার্পাস উৎপাদনের ক্ষেত্রে কি ধরনের মিথ্যাকে উপযুক্ত সঠিক উত্তর যাবে কৃষ্ণ মৃত্তিকা কোন অঞ্চলকে ভারতে ধানের গোলা বলা হয় অন্ধ্রপ্রদেশ পাশাপাশি দেখো পশ্চিমবঙ্গে ধানের গোলা হয়ে যায় বর্ধমান জেলা ওকে সবগুলো কিন্তু এক্সাম ওরিয়েন্টেড করছেন ভীষণ গুরুত্বপূর্ণ আপকামিং সমস্ত পরীক্ষা যেমন পুলিশ পরীক্ষা পিএসসির বিভিন্ন পরীক্ষা সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষা এস জিডি আর পি এফ ওকে প্রত্যেকটি পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ নেক্সট দেখো তিনশো ভারতের কোন রাজ্য পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ মাউরি উপজাতি এদের বসবাস কোথায় নিউজিল্যান্ড কোন রাজ্যে পলিমাটি দেখা যায় মধ্যপ্রদেশে ওকে নেক্সট দেখো যোজক কি দেখো দুটি সাগর বা মহাসাগরীয় মধ্যবর্তী ক্ষুদ্র ভূখণ্ডকে বলা হয় যোজক দুটি ভূখণ্ডের মধ্যবর্তী এবং দুটি নদী বা সমুদ্রে সংযোগকারী সংকীর্ণ জলপ্রবাহকে বলা হয় প্রণালী নেক্সট দেখো তিনশো আটাত্তর জোয়ার ভাটার কারণ কি তো জোয়ার ভাটার মূল কারণ হলো সূর্য এবং চাঁদের আকর্ষণ বল নেক্সট দেখো থ্রি সেভেন সর্বাধিক বিধ্বংসী ভূমিকম্পীয় তরঙ্গ কোনটি এল তরঙ্গ সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি শুক্র আন্তর্জাতিক রেখা দ্রাঘিমার মানকত একশো আশি ডিগ্রি রাজস্থানের চলমান বালিয়াড়ি হলো উত্তর হিসেবে ধ্রিয়ান তিনশো চুরাশি দেখো হ্যালির ধূমকেতু কত বছর পরপর দেখা যায় সঠিক উত্তর হবে ছিয়াত্তর বছর পর ওকে নেক্সট দেখো দু সালে এই হ্যালির ধূমকেতু কিন্তু আবার পরবর্তীতে দেখা যাবে নেক্সট দেখো পৃথিবীর কষাইখানা কাকে বলা হয় শিকাগো শহরকে পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীরের নাম কি গ্রেট ব্যারিয়ার রিফ ভারতের ভারতের যে রাজ্যে কোনো রেলপথ নেই ভারতের যে রাজ্যে এখনও পর্যন্ত কোনো রেলপথ নেই সঠিক উত্তর হয়ে মেঘালয় নেক্সট দেখো তিনশো পশ্চিমা বায়ু চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের কাছাকাছি আর কোন নামে পরিচিত সঠিক উত্তর হিসেবে গর্জনশীল চল্লিশা নেক্সট দেখো থ্রি এইট ভারতের আর্থিক বছর শুরু হয় কবে থেকে পয়লা এপ্রিল থেকে ওকে ফাইন্যান্সিয়াল ইয়ার নেক্সট দেখো তিনশো নব্বই এক টাকার অধিক মূল্যের ব্যাঙ্ক নোট ছাপায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওকে এক টাকার নোট ছাপায় কিন্তু অর্থমন্ত্রক এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বস্তু অনেকেই কিন্তু এগুলো ভুল করে আসে মনে রাখবে যে শুধুমাত্র এক টাকার নোট সেই এক টাকার নোটটা ছাপাচ্ছে অর্থমন্ত্রক বাকি সব নোট ছাপায় কিন্তু আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আন্ডারে নেক্সট দেখো তিনশো একানব্বই ভারতে কে প্রথম জাতীয় আয় পরিমাপ করে পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন দাদাভাই নৌরুজি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহারান বিশ মডেলের উপর ভিত্তি করে পরিকল্পিত সঠিক হবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট দেখো থ্রি নাইন থ্রি অবক্ষয় হলো কি তো দেখো অবক্ষয় হলো মোট জাতীয় আয় এবং নিট জাতীয় আয়ের পার্থক্য নেক্সট দেখো তিনশো চুরানব্বই পৃথিবীর সর্বাপেক্ষা কম জনসংখ্যা বিশিষ্ট দেশ কোনটি ভ্যাটিকান সিটি হয়ে যাবে সঠিক উত্তর ভারতের যোজনা কমিশন প্রতিষ্ঠা হয় কবে উনিশশো সালে নেক্সট দেখো ছিয়ানব্বই তিনশো ছিয়ানব্বই মুদ্রাস্ফীতির ফলে কে সব থেকে বেশি লাভবান হয় সঠিক উত্তর যাবে ঋণ গ্রহিতা যারা ঋণ নিয়েছে ওকে নেক্সট দেখো আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত সঠিক উত্তর হিসেবে মুম্বাই নেক্সট দেখো কোন শহরে জনসংখ্যা কত হলে সেই শহরকে মেগাসিটি বলা হয় এক কোটি এক কোটি প্লাস তিনশো নিরানব্বই ভারতের কোন সংস্থা জাতীয় আয় পরিমাপ করে সঠিক উত্তর হিসেবে সেন্ট্রাল স্ট্যাটিসিক্যাল অর্গানাইজেশন নেক্সট দেখো চারশো এর গভর্নর মানে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর কার দ্বারা নিযুক্ত হন সঠিক উত্তর হিসাবে কিন্তু অর্থমন্ত্রী অনেকে কিন্তু রাষ্ট্রপতি করবে সঠিক উত্তর হিসেবে অর্থমন্ত্রী নেক্সট দেখো এগুলো কিন্তু সব ইকোনমিক্স থেকে প্রশ্ন ছদ্ম বেকারত্ব হলো এমন একটি অবস্থা যেখানে কি হয় তো দেখো ছদ্ম বেকারত্ব মানেই হলো শ্রমিকদের প্রান্তীয় উৎপাদনশীলতা শূন্য বুল এবং বিয়া শব্দ কিসের সাথে জড়িত সঠিক উত্তর হিসেবে শেয়ার বাজার ভীষণ গুরুত্বপূর্ণ ওকে নেক্সট দেখো চারশো পাঁচ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণা কার মস্তিষ্ক প্রসূত জওহরলাল নেহরু নেক্সট দেখো অর্থনীতির জনক কাকে বলা হয় অ্যাডাম স্মিথকে তো এই হলো ইকোনমিক্সের প্রশ্ন তো এইখান থেকে দেখো এবার বিজ্ঞানের প্রশ্ন শুরু হলো বিজ্ঞানের প্রথম প্রশ্ন রোধের একক কি তো দেখো একক থেকে কিন্তু পুলিশ পরীক্ষাতে ম্যাক্সিমাম প্রশ্ন আসে প্রত্যেকবারই প্রশ্ন আসে তো দেখো রোধের একক হলো ওহম পাশাপাশি দেখো আলোর যে পরিমাণ আলোর পরিমাণের একক হবে লাক্স কোণের একক হবে রেডিয়াম কম্পাঙ্কের একক হয়ে যাবে হার্চ বলের একক কি বলের একক হয়ে যাবে নিউটন ওকে নিউটন এবং ডাইন দেখো সিজিএস পদ্ধতিতে হয়ে যাবে ডাইন এবং এসআই পদ্ধতিতে হয়ে যাবে নিউটন কার্য ও শক্তির একক কি জুল ওকে ক্ষমতার একক হচ্ছে ওয়াট চাপের একক হয়ে যাবে পাস্কেল নেক্সট দেখো তাপমাত্রা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো তাপমাত্রা মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে ওকে আর যদি বলা হয় তো দেখো প্রশ্ন ছিল তাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে তাপমাপা হয় সঠিকোত্র হয়ে যাবে ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে তাপমাত্রাটা হয়ে যাবে তাপমাত্রা বা উষ্ণতা হয়ে যাবে থার্মোমিটার যন্ত্রের সাহায্যে ওকে নেক্সট দেখো চারশো দশ আপেক্ষিক গুরুত্ব মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে বিভিন্ন পরিমাপক যন্ত্র এগুলো কিন্তু বিজ্ঞানের গুরুত্বপূর্ণ বস্তু তো দেখো আপেক্ষিক গুরুত্ব মাপা হয় সঠিকোত্তর হয়ে যাবে হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে ওকে পাশাপাশি দেখো আপেক্ষিক আর্দ্রতা এটা হচ্ছে হাইগ্রোমিটার এটা গ্রো এটা ড্রো ওকে তাহলে আপেক্ষিক গুরুত্ব হয়ে যাবে হাইড্রোমিটার আপেক্ষিক আর্দ্রতা হয়ে যাবে হাইগ্রোমিটার বাতাসের গতি হয়ে যাবে অ্যানিমোমিটার এবং চাপ হয়ে যাবে ব্যারোমিটার ওকে তো এরপর দেখো নেক্সট চারশো এগারো নম্বর প্রশ্ন ভূমিকম্পের তীব্রতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় সঠিক উত্তর হয়ে যাবে সিসমোগ্রাফ নেক্সট দেখো চারশো বারো মহাজাগতিক রশ্মি সংক্রান্ত ক্যাস্কেট তথ্য এটি কে আবিষ্কার করেছিল সঠিক উত্তর হয়ে যাবে ওয়াল্টার হিটলার এবং হোমিও জাহাঙ্গীর ভাবা ওকে নেক্সট দেখো চারশো তেরো বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন আলফা এডিসন এবং এর পাশাপাশি মনে রাখবে যে নিরাপত্তা বাতি হামফ্রেডেভি চারশো চোদ্দো বাষ্পচালিত রেল ইঞ্জিন এটি কে আবিষ্কার করেন সঠিক করতে হবে জর্জ স্টিভেনসন ওকে পাশাপাশি দেখো স্টিম ইঞ্জিন এটি হয়ে যাবে জেমস ওয়ার্ড নেক্সট দেখো চারশো পনেরো শব্দের গতিবেগ সর্বোচ্চ হয় কোন সময়ে সঠিক করতে হবে শীতকালে আর যদি বলা হয় কোন মাধ্যমে শব্দের গতিবেগ সব থেকে বেশি হয় সঠিক হিসেবে কঠিন মাধ্যমে ওকে নেক্সট দেখো চারশো ষোলো নম্বর প্রশ্ন একটি উড়ন্ত বিমানে থাকে কি স্ত্রী শক্তি এবং গতিশক্তি কিন্তু উভয় নেক্সট দেখো চারশো সতেরো ক্যামেরার ব্যবহৃত কি লেন্স উত্তল লেন্স তরণের কি মিটার পার সেকেন্ড স্কোয়ার এক টুকরো বরফ একটি কাঁচের গ্লাসে রাখা হলো এবং সেটি কিন্তু জলে ভাসছে সম্পূর্ণ গলে গেলে কি হবে তো দেখো সম্পূর্ণ গলে গেলেও কিন্তু জলতলের কোনো পরিবর্তন হবে না নেক্সট দেখো চারশো কুড়ি কোন ধরনের লেন্স দৃষ্টি চিকিৎসায় ব্যবহার করা হয় অবতল লেন্স কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস উভয় স্কেলে সমান সঠিক করতে হবে মাইনাস চল্লিশ ডিগ্রি নেক্সট দেখো চারশো বাইশ কালো সাদা লাল নীল কালো সাদা লাল নীল এই ধাতব চারটি বলকে সূর্যের আলো রাখা হয়েছে কোনটি সবথেকে বেশি উত্তপ্ত হবে সঠিক উত্তর হিসেবে কালো বল কারণ কালো রঙের আলো এ শোষণ ক্ষমতা কিন্তু সবথেকে বেশি নেক্সট দেখো জলে বায়ুর বুদবুত চকচকে দেখায় এর কারণ কি সঠিক উত্তর যাবে আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবং এর একটি আরেকটি বাস্তবিক প্রয়োগ হলো মরুভূমির মরিচিকা নেক্সট দেখো চারশো চব্বিশ বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হবার কারণ কি সঠিক উত্তর হিসেবে পৃষ্ঠটান ওকে নেক্সট দেখো চারশো পঁচিশ ব্যাটারির ধনাত্মক প্রান্তকে কী বলা হয় অ্যানোড ঋণাত্মক প্রান্তে হয়ে যাবে ক্যাথোড নেক্সট দেখো তেলের প্রদীপের মাধ্যমে উপরে ওঠার কারণ কী সঠিকোত্র হয়ে যাবে পৃষ্ঠটান নেক্সট দেখো কোন রশ্মির উৎপত্তি পৃথিবীর বাইরে বলে মনে করা হয় উত্তর হয়ে যাবে মহাজাগতিক রশ্মি নেক্সট দেখো চারশো আঠাশ শব্দ কি শব্দ হলো একটি শক্তি ওকে নেক্সট দেখো চারশো উনত্রিশ তরিত প্রবাহ মাত্রা যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তার নাম কি সঠিক উত্তর হবে যাবে অ্যাম মিটার চারশো তিরিশ মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক কোন নীতির ওপর ভিত্তি করে তৈরি করা হয় পাসকেলের সূত্র নেক্সট দেখো কোন শ্রেণীর লিভারের কার্যক্ষমতা সব থেকে বেশি প্রথম শ্রেণীর লিভার নেক্সট দেখো ই সমান এম স্কোয়ার এই সমীকরণের আবিষ্কর্তাকে সঠিক উত্তর হয়ে আইনস্টাইন ওকে নেক্সট দেখো চৌম্বক পদার্থগুলো কি কী কোনগুলো চৌম্বক পদার্থ বলা হয় কোন কোন পদার্থকে সঠিক করতে হয়ে যাবে লোহা নিকেল এবং কোবাল্ট নেক্সট দেখো চারশো তেত্রিশ সময় প্রশ্ন ফিউজটা তৈরিতে ব্যবহার করা হয় কী কী সঠিক করতে হয়ে যাবে টিন ও সীসা নেক্সট দেখো আপেক্ষিক তাপ সবথেকে বেশি হয় যে তরলে জল এক অশ্বক্ষমতা সমান গত ওয়াট সাতশো ছেচল্লিশ ওয়াট স্বাভাবিক উষ্ণতা তরল ধাতু কোনটি পারদ এবং গ্যালিয়াম স্বাভাবিক উষ্ণতার তরল অধাতুকুনটি ব্রোমিন মহাবিশ্বে সর্বাধিক উপস্থিত মৌলকোনটি হাইড্রোজেন ওকে তাপ ও তরিতের পরিবাহী অধাতুকুনটি গ্রাফাইট এবং গ্যাস কার্বন নেক্সট দেখো চারশো চল্লিশ কয়েকটি ধাতুকল্পের উদাহরণ কী কী তো দেখো কতগুলো ধাতুকল্পের উদাহরণ হয়ে যাবে অ্যান্টিমনি এবং আর্সেনিক সিলিকন এগুলো কিন্তু ধাতুকল্পের উদাহরণ নেক্সট দেখো চারশো একচল্লিশ নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো তো দেখো নিষ্ক্রিয় গ্যাস হলো হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন এবং রেডন চারশো বিয়াল্লিশ কোন কয়লায় সব থেকে বেশি পরিমাণে কার্বন থাকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অ্যান্থাসাইট সেকেন্ড হয়ে যাবে ভিটামিনাস থার্ড হয়ে যাবে লিগনাইট এবং ফোর্থ হয়ে যাবে পিট নেক্সট দেখো মিরোটিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিড কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে লঘু হাইড্রোকলিক অ্যাসিডকে কে নেক্সট দেখো ফোর 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 অয়েল অফ ভ্রিটিঅল বা রসায়নের রাজা কাকে বলা হয় সঠিক উত্তর হিসাবে সালফিউরিক অ্যাসিডকে নেক্সট দেখো চারশো পঁয়তাল্লিশ ফর্টিস বা শক্তিশালী জল কোন অ্যাসিডকে বলা হয় নাইট্রিক অ্যাসিডকে নেক্সট দেখো অ্যাকোয়া রিজিয়াম বা অম্লরাজ কি তো সঠিক করতে হয়ে যাবে তিন ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এক ভাগ নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ ওকে স্বর্ণকাররা কিন্তু এই অ্যাসিড ব্যবহার করে তো এটাকে বলা হচ্ছে কিন্তু অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া এটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হামেশায় পরীক্ষাতে আসে নেক্সট দেখো লেবুতে কোন অ্যাসিড থাকে তো মনে রাখবে লেবুতে কিন্তু সাইট্রিক অ্যাসিড থাকে পাশাপাশি দেখো আপেলে থাকে ম্যালিক অ্যাসিড তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড চায়ে থাকে ট্যানিক অ্যাসিড চারশো আটচল্লিশ হুলে কোন অ্যাসিড থাকে তো দেখো পিঁপড়ের হুলে সঠিক উত্তর হয়ে যাবে ফর্মিক অ্যাসিড থাকে মৌমাছির হুলে হয়ে যাবে মিথানোয়িক অ্যাসিড ওকে নেক্সট দেখো চারশো উনপঞ্চাশ কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি তো দেখো কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম হয়ে যাবে সোডিয়াম কার্বোনেট সোডিয়াম কার্বোনেট চারশো পঞ্চাশ খাবার সোডা এবং ব্রেকিং পাউডারের রাসায়নিক নাম কি সঠিক উত্তর হিসাবে সোডিয়াম বাইকার্বোনেট ওকে নেক্সট দেখো চারশো একান্ন নম্বর প্রশ্ন দার্শনিকের উলের রাসায়নিক নাম কি সঠিক উত্তর হয়ে জিঙ্ক অক্সাইড জেডেনোড়াচুনের রাসায়নিক নাম কি সঠিক উত্তর হয়ে ক্যালসিয়াম অক্সাইড কলিচুন ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড ওকে নেক্সট দেখো ব্রোঞ্জ কোন ধাতু দিয়ে তৈরি হয় তো দেখো বোঞ্জ সঠিক উত্তর হিসেবে কপার ও টিন দিয়ে তৈরি হয় পিতলটা মনে রাখবে কপার ও জিঙ্ক এগুলো কিন্তু পরীক্ষাতে আসে নেক্সট দেখো চারশো পঁচপান্ন জার্মান সিলভার কোন ধাতু দিয়ে তৈরি হয় তো সঠিক উত্তর যাবে কপার জিঙ্ক এবং নিকেল হাইড্রোজেনের আইসোটপগুলির নাম কি কি তো দেখো হাইড্রোজেনের আইসোটপগুলির নাম হয়ে যাবে প্রোটিয়াম ডয়টেরিয়াম এবং টিটিয়াম এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নেক্সট দেখো চারশো সাতান্ন কৃত্রিম উপগ্রহ বিদ্যুৎ শক্তির উৎস কি সঠিক উত্তর হবে সৌরকোষ নেক্সট দেখো খর জলে কোনটি পাওয়া যায় ক্যালসিয়াম কোন নিষ্ক্রিয় গ্যাস বায়ুমণ্ডলে পাওয়া যায় না সঠিক উত্তর হবে রেডন নেক্সট দেখো চারশো ষাট দুটি মৌলের ইলেকট্রন সংখ্যা অসমান কিন্তু পারমাণবিক ভর সমান তাদেরকে কি বলা হয় সঠিক উত্তর হবে আইসোবার এবং এই দেখো এই যে আইসোবার আইসোটোন এগুলো থেকে কিন্তু পুলিশের পরীক্ষায় প্রশ্ন আসে নেক্সট দেখো চারশো একষট্টি রাং ঝাল যে ধাতু রুটি ধাতু সংকট তৈরি সেটি কী কী টিনো কোন গ্যাসটি বিমানের চাকা ভরাট করতে ব্যবহার করা হয় নাইট্রোজেন ওকে নেক্সট দেখো সূর্যে কোন পদার্থ প্রচুর পরিমাণে রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোজেন নেক্সট দেখো অগ্নি নির্বাপনের জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় কার্বন ডাইঅক্সাইড এক্স রশ্মির আবিষ্কর্তাকে রন্ট্রোজেন অ্যান্টিবডি উৎপাদনের জন্য দায়ী কোষ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে লিম্ফোসাইট ওকে লিম্ফোসাইটের জন্য কিন্তু অ্যান্টিবডি উৎপাদন হয় নেক্সট দেখো চারশো সাতষট্টি নম্বর প্রশ্ন পূর্ণবয়স্ক মানব শরীরে রক্ত তৈরির জায়গা কোনটি সঠিক উত্তর হয়ে যাবে লোহিত অস্থিমজ্জা চারশো আষট্টি মানবদেহের কোন অঙ্গের একটি অংশ কোন চোখ নিচের কোনটি আত্মঘাতী থুলি বলা হয় কোনটিকে সঠিক উত্তর হিসেবে লাইসোজমকে চারশো সত্তর বিশ্বের কঠিনতম পদার্থ কোনটি সঠিক উত্তর যাবে হীরা ওকে নেক্সট দেখো চারশো একাত্তর নম্বর প্রশ্ন গ্যাল ভানাইজেশন লোহার পোলে হিসেবে ব্যবহার করা হয় কী সঠিক উত্তর হিসাবে জিঙ্ক অ্যাভোকাডোর সংখ্যার মান কত এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ লাস্ট তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছিলো সঠিক উত্তর যাবে সিক্স পয়েন্ট জিরো ডবল টু ইন্টু টেন টু পাওয়ার তেইশ ওকে নেক্সট দেখো চারশো তিয়াত্তর নম্বর প্রশ্ন কম্পিউটারের আইসি চিপ তৈরিতে যা ব্যবহার করা হয় তা কি দিয়ে গঠিত সঠিক উত্তর হবে সিলিকন পদার্থের চতুর্থ অবস্থা কোনটি প্লাজমা ওকে বর্তমানে কিন্তু পদার্থের পঞ্চম অবস্থাও আবিষ্কৃত হয়েছে এটিও মনে রাখবে নেক্সট দেখো এলপিজি এর প্রধান উপাদান কি তো দেখো এলপিজি এর প্রধান উপাদান হলো বিউটেন এবং প্রোপেন নেক্সট দেখো চারশো ছিয়াত্তর বৃহত্তম প্রাণীকোষের নাম কি তো দেখো বৃহত্তম প্রাণিকোষ হয়ে যাবে উটপাখির ডিম নেক্সট দেখো ফোর ডবল সেভেন কোষের মস্তিষ্ক কাকে বলা হয় তো দেখো কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে পাশাপাশি মনে রাখবে যে কোষের শক্তিঘর বলা হয় মাইট্রোকনডিয়াকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে আর আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে এগুলো কিন্তু কোষ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো চারশো আটাত্তর সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী কারা ইউগ্লিনা ক্রাইসাম্মিবা ওকে এরা কিন্তু প্রাণী হলেও সালোক সংশ্লেষ করতে সক্ষম আর যদি বলা হয় সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ ব্যতিক্রম সঠিক উত্তর সমস্ত ছত্রাক এবং স্বর্ণলতা নেক্সট দেখো এই সালোক সংশ্লেষে কয়টি দশা অন্ধকার দশা এবং আলোক দশা ওকে অন্ধকার দশা কোথায় হয় এটি পরীক্ষাতে আসে তো দেখো অন্ধকার দশা হয় ক্রোরোপ্লাস্টের ক্লোরোপ্লাস্টে ওকে এবং আলোক দশা হয় ক্রোড়োপ্লাস্টের গ্রানায় নেক্সট দেখো মাকসা কাঁকড়া বিছে এদের সাসঙ্গের নাম কি তো দেখো এদের সাসঙ্গ হয়ে যাবে বুকলাঙ্গ পাশাপাশি দেখো চিংড়ির রাঁচ কাঁকড়া এদের হয়ে যাবে বুগগিল মাছের হয়ে যাবে সাসঙ্গ ফুলকা আর মানুষের তো ফুসফুস নেক্সট দেখো চারশো বিরাশি কার্বোহাইড্রেটের তাপন মূল্য কত তাপন মূল্য কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেন্ট্রালের পরীক্ষাগুলো তো দেখো কার্বোহাইড্রেটের তাপন মূল্য হয়ে যাবে ফোর প্রোটিন হয়ে যাবে ফোর পয়েন্ট ফ্যাট হয়ে যাবে নাইন নেক্সট দেখো ভিটামিন থেকে প্রশ্ন জলে দ্রবণীয় ভিটামিনগুলির নাম কি কি তো দেখো জলে দ্রবণীয় ভিটামিনগুলো হলো বি বি সি বিসিপি আর ফ্যাট স্নত মানে ফ্যাটে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন কি কী এডিইকে এডিই কে এগুলো কিন্তু পরীক্ষাতে আসে নেক্সট দেখো লালা রসে কোন উৎসেচক থাকে সঠিক উত্তর হিসেবে লালা রসে টায়ালিন এবং অ্যামাইলেজ উৎসেচক থাকে পাচক রসে কি থাকে পেপসিন এবং লাইপেজ আন্তিক রসে কী থাকে স্রুকোজ এবং ল্যাক্টোজ ওকে নেক্সট দেখো চারশো বিরাশি ভিটামিন থেকে প্রশ্ন ভিটামিন এ এর রাসায়নিক নাম কী সঠিক উত্তর হয়ে যাবে রেটিনল ভিটামিন সি হয়ে যাবে অ্যাসকারবিক অ্যাসিড ভিটামিন ডি এর রাসায়নিক নাম হয়ে যাবে ক্যালসিফেরল ভিটামিন ই এর রাসায়নিক নাম হয়ে যাবে টোকোফেরল ভিটামিন কে হয়ে যাবে ফাইলোকুইনন নেক্সট দেখো চারশো ছিয়াশি আর এইচ ফ্যাক্টর কী তো দেখো আর এইচ ফ্যাক্টর হয়ে যাবে এক প্রকার অ্যান্টিজেন ওকে নেক্সট দেখো ফোর এইট সেভেন আরশোলা চিংড়ি শামুক ইত্যাদি দেখে কোন সংবহনতন্ত্র দেখা যায় সঠিক উত্তর হয়ে যাবে মুক্ত সংবহনতন্ত্র নেক্সট দেখো ফোর ডবল এইট হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয় তো দেখো হৃৎপিণ্ডের আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম হৃৎপিণ্ডের আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম ফুসফুসের আবরণকে বলা হয় প্লুরা নেক্সট দেখো ফোর এইট নাইন কোন শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণীগুলি হলো উষ্ণ রক্তযুক্ত প্রাণী সঠিক উত্তর হয়ে যাবে পক্ষী নেক্সট দেখো চারশো নব্বই সর্বজনীন দাতা সর্বজনীন দাতা কারা ও গ্রুপ সর্বজনীন গ্রহীতা হয়ে যাবে এবি গ্রুপ অ্যামিবার গমন অঙ্গের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে ক্ষণপদ হাইডার গমন অঙ্গ হয়ে যাবে কর্শিকা তারামাছ হয়ে যাবে নালিপদ কেঁচো হয়ে যাবে সিটা প্রকরণ চলন কোথায় দেখা যায় সঠিক উত্তর হয়ে যাবে বন চারালের পার্শ্বপত্রে উদ্ভিদে কিন্তু হ্যাঁ নেক্সট দেখো যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয় ভিটামিন সি জীববিদ্যাজনক কাকে বলা হয় অ্যারিস্টটলকে মামস রোগটি কোন অংশের প্রধায়ের কারণ সঠিক উত্তর হিসাবে প্যারোটিভ গ্রন্থি ওকে লাস্ট দেখো দুটো প্রশ্ন আজকের এই ক্লাসের আজকে এই ম্যারাথন ক্লাসের চারশো নিরানব্বই দেখো কী রয়েছে পেশির ক্লান্তির জন্য দায়ীকে সঠিক উত্তর হিসেবে ল্যাকটিক অ্যাসিড পাঁচ নম্বর প্রশ্ন বৃকের বা আমাদের কিডনির গঠনগত এবং কার্যকরী একক কোনটি সঠিক উত্তর হিসেবে নেফ্রন আর আমাদের মস্তিষ্কের একক কোনটি সঠিক উত্তর হিসেবে নিউরন ওকে তাহলে এই হলো তোমাদের আজকের গুরুত্বপূর্ণ জিকে থেকে মোট পাঁচশোটি প্রশ্ন উত্তর তো এরপরে দেখো বোনাস হিসাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তালিকা রয়েছে দেখো দুটো তালিকা আমি এখানে অ্যাড করেছি বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং রচয়িতাদের তালিকা এবং আরেকটি তালিকা হলো বিভিন্ন উল্লেখযোগ্য চরিত্র এবং স্রষ্টা তো এই দুটো তালিকা আমি কিন্তু সবার শেষে অ্যাড করে দিয়েছি এগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ দেখো ছোট্ট করে আমি রিভিশন করে দিচ্ছি দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের কী কী উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ রচনা রয়েছে ভিকারিনী ঘাটের কথা চোখের বালি শেষের কবিতা এগুলো রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বড় দিদি মেজ দিদি ওকে দেবদাস পথের দাবি মহেশ অভাগী স্বর্গ এগুলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী আরণ্যক ওকে তারপর দেখো চাঁদের পাহাড় রয়েছে নেক্সট দেখো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাসুলি বাকের উপকথা মানিক বন্দ্যোপাধ্যায় পুতুল নাচের ইতি কথা সত্যজিৎ রায় বাদশাহী আংটি প্রফেসর শঙ্কু ওকে নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদার অভিযান চার মূর্তি অভিযান দ্য ক্যান্টার বেডের টেলস এই গ্রন্থের রচয়িতাকে জিও ফ্রেচ অসার উইংস অফ ফায়ার হয়ে যাবে এপিজে আব্দুল কালাম ওকে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া হয়ে যাবে জওহরলাল নেহরু দাস ক্যাপিটাল হয়ে যাবে কালমার্কস লং ওয়াক টু ফ্রিডম হয়ে যাবে নীলসর ম্যান্ডেলা দ্য লাইফ ডিভাইন এই বইটি রচয়িতা হয়ে যাবে ঋষি অরবিন্দ ওকে ব্ল্যাক হোল স্টিভেন হকিং মিড নাইট চিলড্রেন হয়ে যাবে সালমান রুজি নেক্সট দেখো গোল্ডেন গার্ল এর রচয়িতা হয়ে যাবে পিটি ঊষা মুন ওয়াক হয়ে যাবে মাইকেল জ্যাকসন গোল হয়ে যাবে ধ্যানচাঁদ অ্যান অটোবায়োগ্রাফি হয়ে যাবে জওহরলাল নেহরু দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এ রচয়িতা হয়ে যাবে মহাত্মা গান্ধী ওকে তাহলে এই হলো বিভিন্ন গ্রন্থ এবং রচয়িতা এরপরে দেখো বেশ কিছু চরিত্র তো এইগুলো কিন্তু এখন ট্রেন্ডিং টপিক চলছে এগুলো থেকে কিন্তু মোটামুটি প্রত্যেকটি পরীক্ষাতে প্রশ্ন আসছে তো দেখো চরিত্র থেকে দেখো ফেলুদা এই চরিত্রের শোষটাকে সত্যজিৎ রায় ঘনাদা হয়ে যাবে প্রেমেন্দ্র মিত্র টেনিদা হয়ে যাবে নারায়ণ গঙ্গোপাধ্যায় কাকাবাবু হয়ে যাবে সুনীল গঙ্গোপাধ্যায় পাণ্ডব গোয়েন্দা হয়ে যাবে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় বোমকেশ হয়ে যাবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ওকে হাতাভদা নন্টে ফন্টে হয়ে যাবে নারায়ণ দেবনাথ মিকি মাউস হয়ে যাবে ওয়াল্টার ডিজনি টম এন্ড জেরি এই চরিত্রের স্রষ্টাকে উইলিয়াম হানা এবং জোসেফ বারবারা এগুলো কিন্তু এখন পরীক্ষার জন্য ট্রেন্ডিং টপিক ট্রেন্ডিং প্রশ্ন টিনটিন হয়ে যাবে হার্জ টার্জেন হয়ে যাবে এডগার রাইস ব্যারোজ ওকে স্পাইডারম্যান হয়ে যাবে স্টানলি এবং সুপারম্যান হয়ে যাবে জেরি সিগাল ওকে তো এই হলো গুরুত্বপূর্ণ আজকের পাশওয়ার্ডের জিকে প্রশ্নটা ম্যারাথন ক্লাস এবং শেষে দুটো গুরুত্বপূর্ণ তালিকা আর তোমরা কিন্তু অবশ্যই লাস্ট দেখো গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমরা অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে কারণ আমাদের এই টেলিগ্রাম গ্রুপে প্রতিনিয়ত পরীক্ষার জন্য ফ্রি পিডিএফ দেওয়া হয় প্রত্যেক দিন ফ্রিতে মক টেস্ট নেওয়া হয় প্রত্যেক সপ্তাহে ফুল মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিনিয়ত কিন্তু এগুলো চাকরির আপডেট থেকে শুরু করে চাকরির খবর প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন সমস্ত বিষয় তোমরা কিন্তু আমাদের এই ওয়ান অ্যান্ড অনলি একটি গ্রুপেই পেয়ে যাবে ওকে অলরেডি আমাদের এই গ্রুপে কিন্তু প্রায় পোনে দু লক্ষ প্রায় পোনে দু লক্ষ ছাত্রছাত্রী কিন্তু আমাদের এই গ্রুপে যুক্ত হয়ে গিয়েছে সুতরাং তোমরাও যুক্ত হয়ে যাও গিয়ে সার্চ করো সি একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা যুক্ত হওয়ার লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশানেও দিয়ে রাখলাম সেখান থেকেও তোমরা যুক্ত হতে পারো ধন্যবাদ